নতুন করে সাথে সাথে ঢুকে যাব 1 মিনিটের মধ্যে। ওকে, আসসালামু আলাইকুম। উপস্থিত যারা এখানে আছেন, যারা আমাকে শুনছেন দেশ ও দেশের বাইরে, সকলকেই প্রথম বছরের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমাদের এই বছরটা, আমাদের যে গত বছরটা চলে গেছে, এই গত বছরের যত গ্লানি আছে, যত কষ্ট আছে, সমস্ত কষ্ট ধুয়ে মুছে ফেলে দিয়ে আমরা আমাদের নতুন বছরকে যেরকম আলিঙ্গন করতে পেরেছি, সেরকম নতুন বছরে আমরা নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে বাঁচার চেষ্টা করব এবং নতুন স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা কাজ করব। তাই সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় লিডার, আমাদের এই প্রোগ্রামের নায়ক, যিনি যিনি আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন, জানার যার চেষ্টাতে আমরা এখানে এসে আসতে পেরেছি, সে হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন রাজু স্যার। এবং তার সাথে আপনারা যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। এবং আপনাদের ব্যবসায়িক যে সফলতা হচ্ছে, সফল হচ্ছেন আপনারা, সেদিক থেকে বলছি যে আপনারা আরো সফল হবেন, আরো সফল জায়গায় যাবেন। বন্ধুগণ, আমরা আসলে মূলত নতুন বছরে আমরা যে যাত্রা শুরু করতে পেরেছি, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, যে গ্রুপটার নাম হচ্ছে RR গ্রুপ। এই গ্রুপটার মূলত নাম রিপন বা রাজু রিপন গ্রুপ। মূলত আমরাই এই গ্রুপটাকে লিড দেব এবং এই লিড দেওয়ার মাধ্যমে আপনাদেরকে এখানে আমরা আপনাদেরকে আমরা এই জায়গাটাতে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব বড় ভবিষ্যতে, সেটা হলো যে আমাদের কোম্পানি ফর এভার লিভিং প্রোডাক্ট নিয়ে কাজ, এই প্রোডাক্টের সমস্ত বিষয় নিয়ে কাজ করব। তার মধ্যে সাইটে আমি এখানে যারা শুনছেন, দুঃখিত আমি আপনাদেরকে আনমিউট করেছি, কারণ আমি কথা বলতে গেলে যদি বারবার আমাকে আনমিউট করতে হয় তাহলে আমার জন্য খুব দুঃখজনক হয়ে যাবে বা এটা ধরা কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, যেখানে কারণ কথা বলতে বাধা পড়ে গেলে আর কথা আসলে সুন্দর হয় না। তবে আমি এখানে 10 জন বা 11 জন ব্যক্তি রয়েছেন, তাদেরকে বলবো আমি আপনাদের জন্য আজকের দিনে সারাটা দিন শ্রম দিয়েছি, আমি স্লাইড তৈরি করেছি, আমি ভিডিওর অ্যারেঞ্জমেন্ট করেছি। বসে থেকে কথা বললে সাধারণত মুখটা দেখা যায় কিন্তু খুব ভালো দেখা যায় না, দেখে আমরা আজকে দাঁড়িয়ে থেকে কথা বলার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা আমাদের নতুন ধারার একটা প্রকৃতি চালু করব, ফর ইভার লিভিং প্রোডাক্টটাকে আমরা নতুন ভাবে সাজাবো। প্রত্যেকটা বছর আসলে আপনার অনেকটা কাজ হয় যে প্রত্যেকটা বছর যখন আসে, এই বছরগুলোতে নতুন কিছু জিনিসের আবির্ভাব ঘটে, নতুন ভাবে মানুষের সৃষ্টি হয়, নতুন মন মানসিকতা সৃষ্টি হয়। তো আমরাও ফর ইভারটাকে নতুন ভাবে আলিঙ্গন করব। আমরা যা ফর ইভারে এ পর্যন্ত করে এসেছি, সেদিকগুলোর যেগুলো খারাপ দিক রয়েছে সেই দিকগুলো থেকে আমরা বেরিয়ে আসব, আমরা বেরিয়ে আসব এবং বেরিয়ে আসার সাথে সাথে আমরা সেই গত বছরের বা আমাদের যে বছরটা পাস হয়ে গেল সেই বছর থেকে আমরা যা শিখেছি সেগুলো আমরা ধরে রাখবো, ভালো কিছু আমরা ধরে রাখবো, যা আমাদের পরিবার, আমাদের আত্ম উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে সরাসরি সম্পৃক্ত এবং ভূমিকা রাখবে, এরকম জিনিসগুলো আমরা সাধারণত এখানে আমরা ধরে রাখবো, অন্য কোনো কিছু ধরে রাখবো না। আপনারা এই বিষয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন যে পৃথিবীতে ভালো এবং মন্দ দুইটা সৃষ্টি করেছে, পৃথিবীতে এমন একটা জিনিস পাবেন না যেটা আল্লাহ তাআলা একটা তৈরি করেছে। সেটা হলো কি, যে আপনি মনে করবেন যে চন্দ্র শুধু রাত সৃষ্টি করেছে এই জন্য দিন সৃষ্টি হয়েছে, চন্দ্র সৃষ্টি হয়েছে দেখে সূর্য সৃষ্টি হয়েছে, আলো বাতাসের সৃষ্টি হয়েছে দেখে পানির সৃষ্টি হয়েছে, মানে একটার পরে একটা পরিপূরক রয়েছেন। আল্লাহ এমন কোনো কিছু সৃষ্টি করেনি সেটাতে আপনি কোন রকম মানে তার দ্বিতীয় নাম্বার বা দ্বিতীয় কোনো জিনিস তৈরি করে, ছেলে পুরুষ বা আপনার যদি ধরেন যে ছেলে আবার এর সাথে যদি ধরেন যে মেয়ে, তো এইভাবে জাতিগত ভাবে আল্লাহ যে সৃষ্টি করেছেন সমস্ত কিছুই একটা যৌথ উদ্যোগে সৃষ্টি করেছেন। সেই অনুযায়ী বলতে পারি যে আল্লাহ আমাদের 18,000 মখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীতে, এবং এই পৃথিবীর মাঝে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমরা কিন্তু স্বীকৃত। দেখা গেছে যে এই অনুযায়ী আমাদের মধ্যে যেরকম ভালো এবং মন্দ, এই দুইটা পাওয়ারই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে তোমরা ভালো এবং মন্দ দুই পথটাই তুমি দেখতে পাবে, এবং তোমার বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে, যে বুদ্ধির কাছ থেকে তুমি কিন্তু মূলত পক্ষে বাঁচতে পারবা। দেখুন আমাদের এখানে দেখবেন একটা মানুষের কথা বলি যে এটা একটা গল্প, আপনারা কোনো ভাবে এটাকে ধর্ম বা আপনারা কোরআন শরীফ বা হাদিসের সাথে মিলানোর চেষ্টা করবেন না, এটা নিছক একটা গল্প, তবে বাস্তব ধর্মী একটা গল্প। সেটা হচ্ছে যে যখন আল্লাহ তাআলা মানুষকে হায়াত দান করতেছিলেন বা আল্লাহ সৃষ্টি 18,000 মখলুকাতকে হায়াত দান করতেছিলেন,
হায়েদের মাধ্যমে এই পৃথিবীতে পাঠানোর চেষ্টা করতেছিলেন, তখন আল্লাহ তাকে আল্লাহ যে জিজ্ঞেস করেছে যে আপনি কুকুরকে জিজ্ঞেস করেছে যে কুকুর আমি তোমাকে 100 বছর বা 150 বছর হায়াত দেওয়ার চেষ্টা হায়াত দেব, তুমি কি সেটা নেবে? তো কুকুর বলেছে আমি একজন কুকুর, আমি মানুষের কি এমন উপকার করতে পারি আমার জন্য 150 বছর হায়াত? হে আল্লাহ তালা, হে রব্বুল আলামিন, এটা আমার জন্য অনেক কঠিন, তো আমাকে আপনি খুব বেশি হলে 5 থেকে 10 বছর বা 20 বছর হায়াত দিন, আমি এর বেশি নিতে পারবো না। তো আল্লাহ আল্লাহ বলেছে ঠিক আছে, তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়েছি। এইভাবে তুলনামূলক ভাবে যে আপনার বাদর, বাদর আপনার দেখবেন যে বলেছে যে বাদরকে যখন হায়াত দেওয়া হয়, বাদরকে বলেছে যে তোমাকে আমি 20 বছর হায়াত দেব, বাদর বলেছে যে না আমাকে 20 বছর হায়াত দিতে হবে না, আমি এত বছর আর বাঁচতে চাই না আল্লাহ, আমাকে আপনারা 5 বছর হায়াত দেন, আমি 5 বছরই বাঁচতে চাই। আল্লাহ তাকে কিন্তু সেই হায়াতটাই দান করেছেন। অনুরূপ ভাবে গাধা, বা আমরা গাধা বলি যাকে দিয়ে আমরা কাজ করি, গাধাকে আল্লাহ যখন বলেছে যে গাধা তোমাকে আমি 30 বছর হায়াত দান করব, গাধা বলেছিল যে আমি 30 বছর হায়াত নেবো না আল্লাহ তাআলা, আমাকে আপনি 10 বছর হায়াত দিন। এই যে গাধাকে যখন 30 বছর হায়াত দেওয়া হয়েছিল, সেখান থেকে উনি 10 বছর নিয়েছে, 20 বছর উনি কিন্তু মানে রেখেছে। কুকুরকে এরকম 30 বছর হায়াত দেওয়া হয়েছিল, উনিও সেখানে 10 বছর রেখেছে, 20 বছর রেখেছে, 20 বছর সে নেয়নি। সেভাবে বানর বা বানরকে বলে যদি, বানরও কিন্তু 20 বছর সময় নেয়নি, যার কারণে যখন মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বলা হয়েছে আমি তোমাকে মানুষ, তুমি আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, তোমাকে আমি খুব সুন্দর ভাবে সৃষ্টি করেছি, আমি তোমাকে হায়াত দেবো মাত্র 10 বছর, তখন মানুষ বলেছে হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমি আপনার সর্বোচ্চ একটা প্রাণী, যেখানে আমার আমি 18,000 মখলুকাতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গা দখল করে আছি, তাহলে আপনি আমাকে 10 বছর হায়াত দিবেন, এটা আমার জন্য খুবই নিছক। আল্লাহ আপনি যে এই যে গাধা, এই যে বানর, এই যে কুকুর, এগুলো কিন্তু যে বয়সগুলো নেয়নি সেই বয়সগুলো আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ বলেছে ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিলাম। এটা কিন্তু নিছকই একটা গল্পের স্বরে বলছি, যদিও এখানে বাস্তব কিছু জিনিস লুকিয়ে আছে দেখে বলতে হচ্ছে আমাকে। আপনারা কোনোভাবে ধর্ম বা ইসলামের সাথে এটা মিলানোর চেষ্টা করবেন না। সেরকম ভাবে দেখুন, আমি মানুষ হিসাবে যদি এখন কল্পনা করি, কেন গল্পটা বলছি সেটা হলো যে আজকে আমি যখন জন্ম থেকে আমার যখন 20 বছর বয়স হয়ে যায়, আমি কিন্তু ঠিক মানে ঠিক মতো কিন্তু আমি দেখতে পাবেন যে একটা কুকুরের বাচ্চা যখন এডাল থেকে ওডালে যায় বা আপনার ঠিক মতো হাঁটতে পারে না, তার কিন্তু তার পরিচয় কিন্তু সে দিতে পারে না, সে আসলে কি এটা কিন্তু সে জানতে পারে না। তখন এই যে আমাদের 20টা বছর, যখন ছোট থেকে 20টা বছর হয়ে যায়, তখন পর্যন্ত আমরা জানতে পারি আমরা আসলে কি। অনুরূপ ভাবে যদি দেখেন, আপনি গাধার কথা চিন্তা করেন, যখনই আপনার 20 বছর বয়স হয়ে যায়, আপনি আপনার সংসার আপনার পরিবার টানতে আপনার 40 বছর সময় লেগে যায়, তখন আপনাকে গাধার মতো খাটতে হয়। আপনি যে গাধার মতো খাটছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার খাটনিটা কেমন। রাত দিন 24 ঘন্টা আমরা খেটে কিন্তু আমাদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি। এবং অনুরূপ ভাবে যদি দেখেন, বাদরকে বলা হয়েছিল যে আমি তোমাকে বাদরকে বলা হয়েছিল আমি তোমাকে আমি যে হায়াতটা দেবো, সে হায়াতটা যে রেখেছিল 20 বছর, সে হায়াতটা যখন মানুষ নিয়েছে, দেখুন বৃদ্ধ বয়সে প্রত্যেকটা পিতা মাতা বা বৃদ্ধ মানুষদের কিন্তু এই ছেলের বাড়ি, ওই মেয়ের বাড়ি বা ওই আত্মীয়র বাড়িতে ঘুরে ফিরে কাটায়, কারণ তার নির্দিষ্ট জায়গা হয় না। অনেক সময় তার জায়গা হয় কিন্তু কোথায়, তার জায়গা হয় হচ্ছে বৃদ্ধাশ্রমে। এটা কিন্তু মানুষের রীতি। এটা এটা থেকে আমরা বুঝতে পারি কি, যে মূলত আসলে আমাদের যে বয়সের কারণে বা বয়সের যে আমরা যতটুকু সময় আমরা গড়ায়ু বা বাঁচতে পারি, এই সময়টুকু আমাদের জীবনে কিন্তু পরিবর্তন আসে। পরিবর্তনটা কিন্তু আসলে আমাদের জীবনের পরিবর্তন, এবং এই পরিবর্তনের মধ্যেই কিন্তু আমাদের সফলতা লুকিয়ে আছে, এই পরিবর্তনের মধ্যে কিন্তু আমাদের ব্যর্থতা লুকিয়ে আছে। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, যারা শুনছেন আমাকে, আশা করি আপনারা আমার কথাতে বিরক্ত হবেন না এবং আমার কথাগুলো স্বাভাবিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করবেন এবং ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা দেখুন, এই মুহূর্তে আমরা যদি আমাদের মেন্টালিটিটা চিন্তা করি, মানুষের ব্রেন যদি চিন্তা করি, আপনি তো মানুষ কিন্তু ব্রেন, আপনারা জানেন যে ব্রেন সাধারণত কোনো কিছু গ্রহণ করতে পারে না, কারণ ব্রেন আপনাকে সাপ্লাই দেয়। আপনাকে সাপ্লাই দেওয়ার কারণে উনি কোনো কিছু গ্রহণ করতে পারে না। ব্রেন থেকে আপনার সবকিছু সাপ্লাই আসে পৃথিবী, আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আপনি পরিচালনা করেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু মূলত ব্রেন থেকে আসে। ব্রেনের কাছ থেকে, ব্রেন অনুমতি দিয়ে বা ব্রেন সার্কুলেশন না দিলে আপনার কোনো অন্য অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু ঠিক মতো কাজ করবে না। এই জন্য ব্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের শরীরে, এবং বলতে পারেন যে মানুষের বডিতে যা রয়েছে সবচেয়ে বড় ছিল ব্রেন। এই ব্রেনটা মূলত 3টা শ্রেণীতে কাজ করে বন্ধুগণ। 3টা শ্রেণী কি আমি বলছি আপনাকে। ব্রেনটা সাধারণত সচেতন ব্রেন, আমরা যেটাকে এখন আমি আপনাদের সাথে কথা বলছি, এটাকে সাধারণত মনোবিজ্ঞানদের ভাষায় বলা হয় সচেতন ব্রেন। আর একটা ব্রেন রয়েছে, যে আপনার ব্রেনের 3টা স্তর রয়েছে। আর একটা স্তর হচ্ছে অবসচেতন ব্রেন,
অবসচেতন ব্রেন হচ্ছে এরকম যে আপনি করছেন একটা কাজ কিন্তু আপনার মন ভাবছে আর একটা কাজ। আপনি এরকম দেখবেন, আপনারা মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, আমার কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। অনেক সময় মানুষ করে এক ধরনের কাজ কিন্তু সে দেখে যে কি করতে হচ্ছে, আর ভেবে ভাবছে আর একটা জিনিস, যে আমি ভাবছি বাংলাদেশের জিনিস, আমি ভাবছি বাংলাদেশের জিনিস, ভাবছি আমি আমেরিকার জিনিস, আমি ভাবছি আমার পরিবারের কথা, কিন্তু কাজ করছে সে মালয়েশিয়ার জন্য। এরকম ভাবে আর একটা ব্রেন আছে অসচেতন ব্রেন, যেটা আমরা সচরাচর বলে থাকি জ্ঞান হারিয়ে যায়। আপনি যখন জ্ঞান হারিয়ে যায় তখনই আপনার ওই ব্রেনটা অসচেতন ব্রেনে কাজ করে। তো আমরা আমরা অবসচেতন ব্রেনটাকে যদি মুখ্য হিসেবে ধরে নেই, অবসচেতন ব্রেন কাজ করে হচ্ছে যখন আপনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা হয়তো জানেন বিষয়টা, তারপরেও আমি আবারও উত্থাপন করছি যে মানুষের ব্রেন কিন্তু কখনো কখনোই, যেরকম আপনি ঘুমিয়ে গেলে চোখ বন্ধ হয়ে যায়, আপনি কথা কথা না বললে মুখ বন্ধ হয়ে যায়, হাত না নাড়ালে আপনার হাতটা বন্ধ থাকে, কিন্তু মানুষের ব্রেন কখনোই বন্ধ থাকে না। মানুষের ব্রেন যদি 7 সেকেন্ড যদি কোনো মানুষের ব্রেন স্টপ থাকতো তাহলে সে তখনই মারা যেত। 7 সেকেন্ড না, 1 সেকেন্ডও মানুষের ব্রেন, আপনার ব্রেন এর কোনো সেল যদি 1টা সেকেন্ড কাজ না করে তাহলে আপনার শরীরে কোনো না কোনো অংশে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। ব্রেন এমন একটা সচল জিনিস, যদি কোনো ভাবে একটু অসচেতন বা আপনার সচলতা না থাকে তাহলে ব্রেন থেকে আপনার কোনো ভালো জিনিস আসবে না। তার মানে আমরা অবসচেতন ব্রেনটা হচ্ছে সেটাই যেটা আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি। আপনি দেখেন ঘুমের ঘরে মানুষ স্বপ্ন দেখে, এটা হচ্ছে অবসচেতন ব্রেন। যদি আপনার ব্রেনটা না চলতো তাহলে ঘুমের ঘরে আপনি স্বপ্ন দেখতে পারতেন না, এটা হচ্ছে তার দৃষ্টান্ত। এই জন্য আমাদের ব্রেনটা যখন সচেতন ব্রেনে আপনি কোনো কিছু শুনবেন, সচেতন ব্রেনে কোনো কিছু করবেন, তখন ওই জিনিসটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে, এবং ওই জিনিসটা আপনার মনের মধ্যে যখনই গেঁথে যাবে তখনই ওইটা অবসচেতন মনে চলে যাবে, মানে হচ্ছে আপনার স্বপ্নের ঘরে চলে যাবে। আর স্বপ্নের ঘরে যখন চলে যাবে তখনই আপনি আপনার বাস্তব জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন, দেখবেন যে অনেক কিছু সাথে আপনি মিলে গেছে এবং যেগুলোর দিক থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো আরো এইভাবে যদি আরেকটা বলি, যে দেখুন আপনার বাড়িতে, অনেকের বাড়িতে 3 জন মানুষ বা 5 জন মানুষ রয়েছেন, তাদের ফ্যামিলিতে অনেক লোক রয়েছেন। আপনি দেখবেন একটা বাবার কিন্তু 5টা সন্তান এক হয় না, একটা বাবার 5টা ছেলে কিন্তু এক ধরনের মত বিশ্ব মতে কিন্তু আপনি মত তাদের কিন্তু থাকে না। কারণ হচ্ছে 5টা ছেলে একই পিতার হওয়ার কারণেও কিন্তু তাদের মত ঐক্য থাকে এবং বিরোধ থাকে। এবং দেখতে পারবেন যে একই বাড়িতে হুজুর রয়েছে, বা আমরা জানি যে কোরআন শরীফ মুখস্থ করছেন, 30 পড়ার হাফেজ রয়েছেন, একই বাড়িতে আবার দেখা যাবে যে দুষ্ট লোকেরও কিন্তু দুষ্ট ছেলে বা দুষ্ট লোকও কিন্তু থাকে। তার মানে ভালো এবং মন্দ আমরা জানি যে সব জায়গায় থাকে, আমাদের জীবনেও ভালো এবং মন্দ নিয়ে সাজানো। পৃথিবীতে যারাই আজকে ভালো কিছু করেছেন তাদের জীবনে মন্দ কিছু ছিল, যাদের জীবনে মন্দ কিছু ছিল তারাই আজকে কিন্তু ভালো কিছু করেছেন। তার মানে আপনাকে মন্দ কোনো কিছু থেকে হারিয়ে যাওয়া যাবে না, মন্দ কোনো কিছু থেকে আপনি চলে যাওয়া যাবে না, মন্দ কিছুকে সঠিকভাবে পিউরিফায়ের মাধ্যমে এটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে। দেখুন যখনই ভালো কিছু হবে তখনই আপনাকে মানুষ চিনবে, তখনই আপনার সম্পর্কে জানার চেষ্টা করবে। আপনার জীবনে যতগুলো সমস্যা আসবে, জন্ম থেকে আজ অব্দি পর্যন্ত একটা মানুষ বলতে পারবেন না যে আপনাদের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। 1000টা সমস্যা পৃথিবীতে মানুষের রয়েছে, থাকবে। এই সমস্যাগুলোকে কাজে লাগিয়ে আপনার প্রত্যেকটা সমাধান যখন করবেন, একটা সময় আপনার আর সমস্যা সমস্যা মনে হবে না, এবং প্রকৃতপক্ষে যত বড় সমস্যাই হোক সব সমস্যার সমাধান করতে পারবেন। প্রকৃত ভাষায় যদি আমরা বলি, যে বড় কোনো ক্ষতি হওয়ার থেকে ছোট কোনো ক্ষতি হওয়া ভালো, কারণ ছোট ক্ষতি হলে আপনি বড় ক্ষতিকে ওভারকাম করার জন্য আপনি কিন্তু বাঁচতে পারবেন বা চেষ্টা করবেন। কিন্তু বড় ক্ষতি যদি একইবারে হয়ে যায়, আপনি যদি ছোট কোনো ক্ষতির সাথে পরিচিত না থাকেন, আপনার ধ্বংস অনিবার্য। যার কারণে আপনাকে আমি আপনাকে আপনাদেরকে বলবো যে আপনারা শুধুমাত্র এটা মানে আমার কথাগুলোকে শুনবেন, এই কথার উদ্দেশ্য হচ্ছে যে আমার কথাগুলোর মধ্যে থেকে যে জিনিসগুলো ভালো সেই ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন। ডিয়ার অডিয়েন্স, আপনারা বুঝতে পারবেন যে এখানে কেন কথা বলছি। এখানে আমি বিজনেসের উদ্দেশ্যে কথা বলছি, আপনাদেরকে কিছু মোটিভেশনাল পাওয়ার দেওয়ার কথা বলছি, তার মানে এই নয় এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়, এখানে আমাদের বা আপনাদের সকল প্রকার মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আপনারা হয়তো বলতে পারবেন যে রিপন ভাই আপনি কথা বলছেন কেন, আপনি না বললে তো হয়তো চলবে। দেখুন আমি যদিও পৃথিবী বা বাংলাদেশ বা দেশ বিদেশের কোনো জায়গায় এত বড় মাপের কোনো লোক নই,
তবে আমার কাছে যে তথ্যগুলো রয়েছে, যে কথাগুলো রয়েছে, অনেক জ্ঞানী মনীষীরা বলে গিয়েছেন। আপনারা হয়তো বঙ্গবন্ধুকে দেখেন নাই, আপনারা হয়তো জিয়াউর রহমানকে দেখেন নাই, আপনারা হয়তো নেলসন ম্যান্ডেলাকে দেখেন নাই, আপনারা হয়তো সরাসরি বিল গেটসকে দেখেন নাই, কিন্তু তাদের ইতিহাস কিন্তু আমরা পড়ি, তাদের ইতিহাস পড়ি। এবং আমরা দেখবেন যে বড় বড় মানুষ যারা সৃষ্টি হয়েছে, তারা এরকম ভাবে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? আজকে যদি আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনারা যদি আমাকে সহযোগিতা করুন, আমার আপনাদের সহযোগিতার কারণে আমি একটা বড়ভাবে লিডার পরিচিত হব, আপনাদের সহযোগিতার কারণে আমি বড় একটা স্বপ্ন দেখতে পারবো, আপনাদের কারণে আমি বড়ভাবে পরিচিত হতে পারবো, আপনাদের এই সহযোগিতাটা আমাকে কিন্তু লাগবে। আর আপনারা যদি সহযোগিতা না করুন, তাহলে আমি যত কথাই বলি না কেন, যত প্রমাণই দেখার চেষ্টা করি না কেন, কোনো প্রমাণ কোনো কিছুই কিন্তু এখানে কাজে লাগবে না, সব বৃথা হয়ে যাবে। তবে আমার এখানে স্বার্থ একটাই, আমার মধ্যে যদি কোনো জ্ঞান থেকে থাকে, যে জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে, এরকম হাজারো মোটিভেশনাল পাওয়ারের মতো অনেক কথা আছে, সেগুলো আমরা ভবিষ্যতে বলবো। আমরা আজকে শুধু আমাদের যেহেতু এই নতুন বছর শুরু হয়েছে, তো নতুন বছরে আসলে গল্প দিয়ে শুরু করব না, আমরা নতুন বছরে আমরা একটা প্ল্যান প্রেজেন্টেশন দিয়ে শুরু করব, যে প্রেজেন্টেশনটা সম্পূর্ণ ভিন্ন অঙ্গিতে করা এবং সম্পূর্ণ অন্যরকম প্রেজেন্টেশন, যা আমরা সচরাচর আমরা কিন্তু কোনো জায়গায় এই পর্যন্ত এরকম গোছালো প্রেজেন্টেশন আপনারা এখনো দেখেননি। আমরা এই মুহূর্তে আমরা এখন আমি সবাইকে 5 মিনিটের জন্য আনমিউট করে দেব, 5 মিনিটের মধ্যে আনমিউট করে দেবো, এই কারণে যে আমি যে বক্তব্যটা দিয়েছি আপনাদেরকে, যদি বক্তব্যতে কোনো ভুল থাকে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এই বক্তব্যের মধ্যে যদি আপনাদের কোনো কারেকশন থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই মতো যদি আপনাদের কেউ কথা বলতে চান যে আমার বক্তব্যে কোথাও ভুল আছে বা আমি রং ইনফরমেশন দিয়েছি যা আপনাদের সাথে কোনোভাবে সামঞ্জস্য না, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমরা পরবর্তী স্লাইডে গেলে আমরা এই বিষয়ে আর ফিরে আসবো না। তাই আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, আপনাদের মধ্যে যদি কেউ এখানে কোনো কথা বলতে চান যে আমার বিষয়টা আপনাদেরকে মনে কষ্ট দিয়েছে, আপনাদের সাথে আপনাদের মনের বিপরীতে গিয়েছে, আমরা সেই বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত, এবং যদি যে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করে সমাধান করব, কারণ আমার কথাতে আপনার ভুল বোঝার সম্ভাবনা রয়েছে, অনেকে হয়তো ভুল বুঝতে পারে। আমি দৃষ্টি আকর্ষণ করছি সাইদুল ইসলাম স্যারের, আপনি আপনার বক্তব্য করতে পারেন। জি স্যার, অবচেতন মন ঠিক আছে স্যার, যেটা আমরা ঘুমের ভিতরে যে স্বপ্নটা দেখি সেটা অবচেতনে দেখি স্যার, সচেতনটা বলার সময় আমি একটু কপি বানাতে গেছিলাম, সচেতন মন স্যার। জীবনে বাসের চাকা হলো 4টা, যদি হঠাৎ করে আপনি একটা চাকা পড়ে যায়, বাস 3টা চাকা থাকলেও কিছু হয় না, কারণ হচ্ছে চাকা একটাই, অ্যাক্সিডেন্ট হতে হলে বেশি অ্যাক্সিডেন্ট হতে হয় না, একটা অ্যাক্সিডেন্ট হলেই হয়ে যায়। তো আপনার জীবনের এমনও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে, যে পয়েন্ট গুলো আসলে আপনি যখন কোনো মিটিং এ আসবেন, কোনো জায়গায় বসবেন, আপনার কফি লাগলে, ভাত লাগে, যা লাগে একসাথে নিয়ে বসবেন, তাতে ভবিষ্যতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তারপরে আপনাকে বলছি, সচেতন মন নিয়ে কথা বলছিলাম, সচেতন মন হচ্ছে সেটাই যেটা আপনি সচেতন ভাবে এখন আমাকে বলছেন, আমি আপনাকে বলছি। আর সচেতন মন যখন সঠিকভাবে কাজ করবে, তখন এই সচেতন মন একটা সময় যখন ভালোভাবে আপনি সচেতন মন দিয়ে শুনবেন, তখন ওই জিনিসটাকে অবসচেতন মনে চলে যাবে, তার মানে এটা আপনার ঘুমের ঘরে স্বপ্ন হয়ে যাবে, আপনার মনে সেট হয়ে যাবে, আপনার ব্রেনটাকে একদমই ক্র্যাশ করে নেবে, ব্রেনের মধ্যে ঢুকে যাবে, আমরা বলতে পারি যে মেমোরিতে সেভ হয়ে যাওয়ার মতো। তো সচেতন মন হচ্ছে সেটাই যেটা আপনি স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক মনে রেখে স্বাভাবিকভাবে করেন, এবং স্বাভাবিকভাবে আবার একটা কথা মনে রাখবেন, যে কাজ আপনি সচেতন মন দিয়ে করেন না, সে কাজ আপনি অবসচেতন মন দিয়ে করেন, তার মানে কি, কাজ করার পরে ভুলে যান অথবা কাজটা ভালো করে করতে পারেন না। বন্ধুগণ, সচেতন মন হলো সেটাই যে কাজটা হুবহু শক্ত সত্যি এবং সঠিক ভাবে করতে পারবেন, সেটা হলো সচেতন মন দিয়ে মানুষ করে। অনেক কিছু দেখবেন, একটা একটা কথা বলি আপনাদেরকে, আবারও গল্প শুরু হলো, সিনেমা অনেকেই বাংলা সিনেমা দেখেছেন, আমিও একটা সময় সিনেমা দেখেছি। বন্ধুগণ, সিনেমাতে কি সব ইতিহাস আপনি মনে রাখতে পারেন? একজন আছেন যেখানে 3 ঘন্টার সিনেমাতে সবকিছু তার মনে থাকে ছবি দেখার পরে, কেউ কি বলতে পারবে? কারোর থাকে না। আপনি টাকা দিয়ে সিনেমা দেখছেন, আপনি মনে রাখবেন না কেন? আপনি যে জিনিসটুকু মনে রাখেন, যেটা আপনি সচেতন মন দিয়ে দেখেন, যতটুকু আপনি সচেতন মন দিয়ে অ্যাকসেপ্ট করেন ওইটাই আপনার মনে রাখতে পারেন, যেটা সচেতন মন দিয়ে অ্যাকসেপ্ট করেন না সেটা আর মনে রাখা সম্ভব হয় না। যার কারণে আমরা ছবি টাকা দিয়ে দেখলেও আমরা সচেতন মন দিয়ে দেখি না, সচেতন মন দিয়ে যদি আপনি দেখেন আপনার অবশ্য অবশ্যই আপনার ওই জিনিসটা মনে থাকবে, কারণ হচ্ছে সচেতন মনের কাজই হচ্ছে ব্রেনের, সচেতন ব্রেনের কাজ হচ্ছে সবকিছু অ্যাকসেপ্ট করা সঠিকভাবে, এবং সবকিছু যখন অ্যাকসেপ্ট হবে ওইটাই আপনি, অনেকেই দেখবেন
যে সকালে সারাদিন ছবি দেখে, রাত্রে স্বপ্ন দেখে। কারণ হচ্ছে যেটুকু সে স্বপ্ন দেখে ওইটুকু সে সচেতন মন দিয়ে দেখেছে, যার কারণে সে বাকিটুকু সে স্বপ্ন দেখে। এর মধ্যে দেখবেন অনেকেই আছেন এখানে, 10 জন বা 11 জন লোক রয়েছেন, অনেকেই দেখবেন সারাদিন যে কাজগুলো আপনি করেন সব কাজগুলো আপনি স্বপ্নে দেখবেন না, হঠাৎ করে কিছু একটা কাজ স্বপ্নে দেখবেন। বিশেষ করে যারা প্রেম করেন বা ভালোবাসায় লিপ্ত থাকেন, তারা দেখবেন যে ভালোবাসার অনেক জিনিসই স্বপ্নে চলে আসে, স্বপ্নে নাকি সেও চলে আসে যাকে আপনি মনে মনে ভাবেন। তো এরকম হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে সচেতন মনের কাজ। তো আমরা নিশ্চিত ভাবেই আমরা রাজু স্যারের দৃষ্টি আকর্ষণ করব। আমরা কি মোটামুটি আমার মোটিভেশনাল ট্রেনিং আপনাদেরকে এখানে আজকে শেষ করছি, আপনাদেরকে এই মোটিভেশন স্যার ঠিক আছে, আপনার মোটিভেশন ট্রেনিং শেষ হয়েছে। আপনি যেহেতু এখন একটা স্পিচ দিবেন, সেটা হচ্ছে যে আপনি যদি একটা স্যালাইড নিয়ে কাজ করবেন, আমরা ওইটার জন্য অপেক্ষা করতেছি। আর সচেতন মন অবসচেতন মন যেটা, এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি হয়তো একটা উদাহরণ এক্সাম্পল এভাবে দিই, অবসচেতন মনটা হচ্ছে এইরকম, অবসচেতন মনটা হচ্ছে এইরকম যেটা হচ্ছে যাই, আমরা যদি ওই যে একটা কথা বলি, যখন কোনো লোকে ফিল্ম দেখে বা ছবি দেখে, দেখার পরে দেখা যাচ্ছে যে নায়ক বা সেখানে কি করে, সেখানে একটা বিলেন থাকে, তো বিলেন দেখা যাচ্ছে যে মায়ের ফিট করার জন্য আসে, বা বিলেন দেখা যাচ্ছে গুলি করে দিচ্ছে, কাকে গুলি করে দিচ্ছে, তো নায়ককে গুলি করে দিচ্ছে, তখন ফাইটিং হচ্ছে। তখন এক পর্যায়ে যারা দর্শক তারা কি করে, এক পর্যায়ে যখন নায়ক হেরে যাচ্ছে তখন তারা কান্না করে দেয় এক সময়, এটা কিন্তু অবসতন মনে তার কান্নাটা আসতেছে, কিন্তু এই এটা একটা অবসতন মন। আর সচেতন মন আসলে তো কিন্তু নায়ক মারা যায় নাই, বা নায়ক গুলি করছে নায়ক কিন্তু গুলি করে না, আমরা হয়তো মনে করছি গুলি করে দিচ্ছে আসলে কিন্তু গুলি করে নাই, সেটা এই জাতীয় একটা অবসতন মনে অনেকগুলো জিনিস কল্পনার মধ্যে চলে আসে। আর যাই হোক, চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করছেন, এখন আমরা মূল আলোচনার দিকে ইনশাল্লাহ চলে যান। মূল আলোচনার দিকে যাইলে স্যার কয়েকদিনের জন্য অপেক্ষা করতেছিলাম, যাই হোক আগে পেলাম না। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখন আমাদের প্রেজেন্টেশন বা স্লাইডে চলে যাব। আপনারা দয়া করে বিষয়গুলো নোট করতে চাইলে নোট করতে পারবেন, আর নোট করতে না চাইলে আপনারা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন, কারণ আমার কাছে তখন ভিডিও থাকবে, ভিডিওটা রেকর্ড করা থাকবে। আমি যদি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে কি আমাদেরকে দেখা যাচ্ছে, আমাদের এই প্রেজেন্টেশনটাকে দেখা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার দেখা যাচ্ছে স্যার, কন্টিনিউয়াস। সাউন্ড ক্লিয়ার? ইয়েস, গেটিং ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টস। ওয়েলকাম, ওকে, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টস মালয়েশিয়া এবং বাংলাদেশ, যৌথ উদ্যোগে আমরা কাজ করছি। আমাদের ওয়েলকাম ফরওয়ার্ড লিভিং কোম্পানি, এখানে যারা শুনছেন এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এখানে, সকলের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং হৃদয় রিংরানোর যে কথাগুলো আছে সে কথাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করব আমাদের ফরিবার লিভিং প্রোডাক্টের আদ্যবাদ্য নিয়ে, যেগুলো আমাদের কাজে লাগবে, এবং আজকে ফরিবারে আমাদের সারা বিশ্বে যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে, কেন আমরা সেই জায়গা থেকে আমরা দূরে রয়েছি, কেন আমাদেরকে আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে, কেন আমরা পরিবারের এই উজ্জ্বল ভবিষ্যৎটাকে আমরা ধরতে পারছি না, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার শুরুতে আমরা কথা বলছি, আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর গ্রুপ থেকে, যে গ্রুপের মহানায়ক রয়েছেন আমাদের এখানে উপস্থিত, আমাদের শ্রদ্ধেয় লিডার আমাদের গিয়াসুদ্দিন রাজু স্যার রয়েছেন আমাদের মধ্যে, আর একজন গেস্ট রয়েছেন আমাদের আজকে, গেস্ট অফ অনার বলতে পারেন, যাকে আমরা কিন্তু অবশ্যই আমাদের প্রেজেন্টেশনের শেষে তাকে 5 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অবশ্যই আপনাদের রেখেছি। আমাদের গেস্ট অফ অনার রয়েছেন হাবিবুর রহমান স্যার, রিকগনাইজ ম্যানেজার মালয়েশিয়া এবং বাংলাদেশ, যৌথ বিজনেস করছেন, তাকে আমরা অবশ্যই আমাদের প্রেজেন্টেশনের শেষে তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো, উনি আমাদের আজকে গেস্ট অফ অনার। এবং পাশাপাশি আমাদের এখানে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় এবং খুবই বড় ভাই আমাদের হাবিবুর রহমান স্যার, সরি রহিম স্যার, আব্দুর রহিম স্যার বাংলাদেশ থেকে, যিনি আমাদের মধ্যে সর্বোচ্চ সম্ভবত বয়সের দিক থেকে সিনিয়র এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক সিনিয়র। আমাদের মধ্যে রয়েছেন আমাদের ইলিয়াস স্যার রয়েছেন, যিনি আমাদের থেকে অনেক সিনিয়র, প্রায় 56 বছর বয়স। আমরা শুধু যদি বলি যে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানি, দেখুন আমরা যে করছি, আমার বয়স 30 বছর, অনেকে হয়তো 28 বছর 25 বছরে করছেন, কিন্তু এখানে 56 বছরের লোক আমাদের টিমে রয়েছেন, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে আমরা 56 বছরের লোকজনকে নিয়ে কাজ করতে পেরেছি, তো আমরা কাজ করতে পারছি। ওকে, নেক্সট স্লাইড নিয়ে আমরা কথা বলবো। নেক্সট স্লাইডের শুরুতে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা কথা লেখা আছে, শর্ট পেন্সিল ইজ
বেটার দেন আ লং, তার মানে ছোট কোনো কিছু, ছোট কোনো পেন্সিল যদি ধরেন, যে একটা ছোট বা শর্ট পেন্সিল খুবই ভালো, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান যদি আপনার, মার্কেটিং প্ল্যান হচ্ছে এমন একটা জিনিস, সবচেয়ে ছোট একটা পেন্সিল যদি ধরেন, তার থেকে আপনার বেটার হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানটা। কারণ হচ্ছে মার্কেটিং প্ল্যান এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে কোনো কোম্পানিতে আপনি কাজ করবেন, কাজের শুরুতে যে কোনো বিষয় আপনি নিয়ে আলোচনা করবেন, সবকিছুর মধ্যে আপনার লাইফ ও যদি আমরা মার্কেটিং প্ল্যান ধরি, সেটা হচ্ছে একটা প্ল্যান। আবার আমাদের মধ্যে অনেকগুলো প্ল্যান রয়েছে, যেরকম লাইফ প্ল্যান রয়েছে, ফ্যামিলি প্ল্যান রয়েছে, জব প্ল্যান রয়েছে, এডুকেশন প্ল্যান রয়েছে, শিক্ষা প্ল্যান, অনেক প্ল্যান পৃথিবীতে রয়েছে। তার আমরা যদি দেখি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় বা প্ল্যান গুলো রয়েছে, তার মধ্যে একটা রয়েছে কিন্তু আমাদের ফ্যামিলি প্ল্যান, যেটা দিয়ে পৃথিবীর অনেক সংস্থা কাজ করে। এবং তার মধ্যে রয়েছে আপনার শিক্ষা প্ল্যান, এডুকেশন প্ল্যান, সেটা নিয়ে অনেক সংস্থা কাজ করে। ইতিমধ্যে রয়েছে, এর মধ্যে আরো রয়েছে মার্কেটিং প্ল্যান, যেটা নিয়ে আমরা কাজ করি বা আমাদের মতো হাজারো সংস্থা কাজ করে। আমরা মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলছি, মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করব, মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু ফরএভার লিভিং প্রোডাক্টস আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেটিং প্ল্যান। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং প্ল্যানটাকে ভালোভাবে বোঝার জন্য। বোঝার শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে রয়েছেন ফরএভার লিভিং প্রোডাক্টস আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেটিং প্ল্যান, মানে আপনার বোঝার জন্য, খুব ভালোভাবে বোঝার জন্য মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, যা মূলত ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে এসেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে মার্কেটিং প্ল্যানের মধ্যে আপনারা একটু হালকা ভাবে দেখতে পাচ্ছেন, যেটা অ্যাসিস্ট্যান্ট টু ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার টু ম্যানেজার পর্যন্ত রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। ওকে, আমরা আলোচনার শুরুতেই, একদম শুরুতে আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই সময়টুকু হয়তো আপনাদের সব কথা ভালো লাগবে না, সব দিক থেকে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আপনারা যেটা বুঝতে পারবেন সেটা হলো, এমন এখানে জিনিস রয়েছে, এমন কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনাদেরকে খুবই ভালোভাবে উপকৃত করবে ফরএভার লিভিং প্রোডাক্টসে। তো আমরা এখন দেখতে পাচ্ছি, এবং আমাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে ধরে রাখার জন্য বুঝতে হবে। এই যে 40টা মিনিট আপনাদের কাছে চাচ্ছি, এই 40টা মিনিট সময় আপনাদের আমাকে দেবেন, এবং যদি লাইনটা কেটে যায় আবারও আসবেন। এই 40টা মিনিট দয়া করে আপনাদের মোবাইলটা সাইলেন্ট করে রাখুন, এই 40টা মিনিট দয়া করে কারোর সাথে কথা বলবেন না, এই 40টা মিনিট দয়া করে সময়টা দিন, আজকের 40 মিনিট দিবেন, আগামী 40 দিনের আপনাদের উপকার হবে। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার এখানে সিনিয়র পার্সন যারা রয়েছেন, আপনারা দেখতে পারবেন এখানে রয়েছেন ফিউচার প্ল্যান, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম একটু আগেই, যে ফিউচার প্ল্যান, আওয়ার প্ল্যান। যদি আমরা দেখি যে ইওর ফিউচার আওয়ার প্ল্যান, এতদিন আপনারা শুনেছেন ইওর ড্রিম আওয়ার প্ল্যান, টুডে আই চেঞ্জ দা ডায়লগ, এটা আমি আমার ডায়লগ থেকে চেঞ্জ করেছি, তোমার ভবিষ্যৎ আমাদের প্ল্যান। আপনারা হয়তো শুনে শুনে খুশি হচ্ছেন বা আপনারা আনন্দিত হচ্ছেন, আমরা শুনেছি যে আপনার স্বপ্ন আর আমাদের প্ল্যান, স্বপ্ন আমরা দেখে যেটা দেখি সেটা অবশ্যচেতন মন দিয়ে দেখি, তাই আমি স্বপ্ন নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো ইওর ফিউচার আওয়ার প্ল্যান, আপনার ভবিষ্যৎ আমাদের প্ল্যান। আমরা কোনো স্বপ্ন নিয়ে কথা বলবো না এখানে, ভবিষ্যৎবাণী নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলবো, আমাদের ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যতের কি অবস্থা হতে পারে। আবার দেখুন, ইওর ফিউচার ইজ আ গুড অ্যাজ আ কোম্পানি ইউ কিপ, আপনার ভবিষ্যৎ কি লুকিয়ে আছে, আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে একটা, আপনি যদি একটা ভালো কোম্পানি, ভালো সুযোগ, ভালো বন্ধু, ভালো কোনো কিছু আপনি রক্ষ করতে পারেন, ধরে রাখতে পারেন, আপনি যদি কোনো কিছু ভালো কিছু ধরে রাখতে পারেন, সেটার দ্বারা আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে। তো আমরা বলতেই পারি ইওর ফিউচার ইজ আ গুড অ্যাজ দ্য কোম্পানি ইউ কিপ, আপনি যত ভালো কোম্পানিকে ধরে রাখতে পারবেন সেই কোম্পানিতে আপনার একটা ভবিষ্যৎ লুকিয়ে থাকবে। আপনি যদি দেখতে পারি যে আমরা এই যে প্ল্যানের মধ্যে বা একটা ভালো কোম্পানিতে আমরা কি বুঝছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যাকবোন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনের ইতিহাস, আর ব্যাকবোন হচ্ছে দাঁড়িয়ে থাকার শক্ত, যা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টে রয়েছে, যা আমরা আমাদের ফিউচার প্ল্যানগুলোতে আলোচনা করব। তো ব্যাকবোন হচ্ছে এরা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনের যে ইতিহাস, ভালো করে বুঝবেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেটাই যেটা পিছনের ইতিহাস, এবং ব্যাকবোন হচ্ছে যেটা
আমরা দাঁড়িয়ে থাকি, আমাদের মাঝে কিন্তু একটা দাঁড়া রয়েছে যে আমরা হাড় বলি, এই হাড়টা কিন্তু ব্যাকবোন। ব্যাকবোন হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে থাকে কোম্পানিটা, যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে আমরা ব্যাকবোন বলছি, আর ব্যাকগ্রাউন্ড আমরা তাকেই বলছি এই পিছনের ইতিহাসগুলো কোম্পানি। কারণ এই কোম্পানি বা কোনো কোম্পানি শুরু হয়েছে হয়তো অনেক আগে, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো জেনেছেন এখন, আপনি হয়তো জানতে পারছেন এখন, কিন্তু আপনি হয়তো তখন জানেন না বন্ধুগণ। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, এবং আমরা আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকবোন যদি এখানে বুঝতে না পারেন, আপনারা এই জিনিসগুলো নোট করে রাখবেন, আপনারা এই জিনিসগুলো নোট করে রাখবেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেটাই যেটা পিছনে থাকে ইতিহাস, আর ব্যাকবোন হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার মধ্যে একটা ভালো কোম্পানিতে কি রয়েছে সেখানে দেখবেন। প্রোডাক্ট, প্রোডাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোডাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রোডাক্ট যদি ভালো না হয় সে কোম্পানি যত ভালোই হোক টিকবে না, প্রোডাক্ট ভালো না হলে সে কোম্পানি যত ভালোই হোক টিকবে না। এই জন্য প্রোডাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানির জন্য। তার মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন বলতে আমরা যেটা বুঝছি ফাইন্যান্সিয়াল যে স্ট্যাবিলিটিটা বা আপনার যে অর্থনৈতিক ভাবে শক্তিশালী যে কোম্পানি সেই কোম্পানিকে আমরা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন বলছি। কম্পেনসেশন প্ল্যানের মধ্যে দেখতে হবে সেই কোম্পানিটা কতটুকু অর্থনৈতিক অর্থনৈতিক ভাবে শক্তিশালী। আমরা এখানে কি কথা বললাম, আমরা কথা বললাম কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং ব্যাকবোন নিয়ে, প্রোডাক্ট নিয়ে, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন নিয়ে। কেন এই কয়টা জিনিসই একটা কোম্পানিকে পরিচিতি করে দেওয়ার জন্য যথেষ্ট বন্ধুগণ। এই কয়টা প্রোডাক্ট, এই কয়টা জিনিস, এই মূলত এই জিনিসগুলো যদি আপনি জানেন, এই জিনিসগুলো যদি বোঝেন, আপনি একটা লিটমাস পেপার হয়ে যাবেন, আপনার দ্বারা কোম্পানি পরিচিতি করা বা কোম্পানিকে ধরে রাখা খুবই সহজ হয়ে যাবে। এবার আসুন ব্যাকগ্রাউন্ডটা কি বন্ধুগণ, যেটা নিয়ে আমরা কথা বলেছি। ডিয়ার অডিয়েন্স, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যাকবোন গুলো আমাদের কি কি আমরা সেটা নিয়ে বলবো। ইওর ফিউচার আওয়ার প্ল্যান, আমি শুরুতেই বলেছি আপনার ভবিষ্যৎ আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা আপনার ভবিষ্যৎ। আমরা আজকে স্বপ্ন নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো আমাদের ভবিষ্যৎ নিয়ে। আজকে আমরা স্বপ্নকে দূরে রেখেছি, আমরা ভবিষ্যৎকে কাছে নিয়ে এসেছি। আজকে আমরা কথা বলবো কি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যতের যে প্ল্যান করতে চাচ্ছি সেই প্ল্যানে আমরা যে তিনটে তথ্য দেখেছি, একটা তথ্য দেখেছি আমরা ব্যাকগ্রাউন্ড এন্ড ব্যাকবোন, তার মধ্যে আমরা দেখেছি প্রোডাক্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো বন্ধুগণ। এখন দেখুন যে অডিয়েন্স যারা এখানে শুনছেন, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যাকবোন এর মধ্যে কি রয়েছে, ফোনিক্স অ্যারিজোনাতে সিন্স 1978 সাল। আপনারা সবাই জানেন হয়তো, যারা এখানে পরিবারে আছেন, যারা পরিবারে নতুন এসেছেন তারাও এখানে জানতে পারবেন, ধৈর্য ধরে শুনুন। এখানে ফোনিক্স অ্যারিজোনা বলছি, ফোনিক্স অ্যারিজোনা এটা আমেরিকার একটা জায়গা যেখানে 1978 সালে এই কোম্পানিটার জন্ম হয়েছে। আমরা যে কোম্পানি নিয়ে কথা বলছি ফরএভার লিভিং প্রোডাক্ট মালয়েশিয়া, ফরএভার লিভিং প্রোডাক্ট ইউএসএ, ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ সহ 175টা দেশে কাজ করছে বন্ধুগণ। এখানে দেখতে পারবেন আমাদের এই কোম্পানিটা ইন্ডিয়ার মতো জায়গায় এসেছে 2000 সালে, বাংলাদেশে এসেছে 2011 সালে। ইন্ডিয়ার থেকে 11 বছর পর বা 9 বছর পর বা 10 বছর পর বাংলাদেশে এসেছে। ওভার 100 কান্ট্রিজ, 160 কান্ট্রি, এখন যা পরে মূলত 175টা কান্ট্রিতে রয়েছে বন্ধুগণ। আমরা কিন্তু কথা বলছি ব্যাকবোন, ব্যাকবোন এবং ব্যাকগ্রাউন্ড দুইটা নিয়ে। মনে রাখবেন আমাদের ইতিহাস নিয়ে কথা বলবো, আমি বলেছি কোম্পানিটা কিভাবে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের কোম্পানিটা দাঁড়িয়ে আছে, যদি ব্যাকবোনটা ধরেন 160টা কান্ট্রিতে আমরা দাঁড়িয়ে আছি, 175টা কান্ট্রিতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, এবং টোটাল 73 বছরের উপরে হলো আমরা দাঁড়িয়ে, সরি 43 বছরের ধরে আমরা মার্কেটিং এ আছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ফোনিক্স অ্যারিজোনাতে সিন্স 1978 সালে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কর্মীরা প্রতিষ্ঠিত হয়েছে, এবং 2000 সালে ইন্ডিয়াতে এসেছে, 2011 সালে বাংলাদেশে এসেছে, 175টা কান্ট্রিতে বর্তমান ব্যবসা করছেন। আমাদের বর্তমান টার্নওভার সারা পৃথিবী জুড়ে, টার্নওভার অ্যারাউন্ড বলছি যে আমরা পৃথিবীতে কত টাকা একটা কোম্পানি সাধারণত আপনার জমিয়ে রাখে, এবং এই কোম্পানি একটা কোম্পানি সাধারণত তার অ্যাসেট হিসেবে দেখানোর চেষ্টা করে, যেটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বলে থাকি বা অর্থনৈতিক শক্তিশালী বলতে থাকি। সেটার মধ্যে হচ্ছে 3.8 বিলিয়ন ডলার যেটা আমাদের কোম্পানির একদম ফিক্সড অ্যাসেট রয়েছে। তারপর দেখতে পারবেন যে ওভার 10 মিলিয়ন এফবিওস অল ওয়াইড, আমাদের 10 মিলিয়ন ফরএভার বিজনেস ওনার্স রয়েছে সারা পৃথিবীর বুকে বন্ধুগণ। আমার মনে হয় যে আপনাদের আর
তেমন ভালোভাবে না বোঝালেও চলবে। যারা নতুন এসেছেন তাদেরকে বলবো, দেখুন আমার এখানে 10 মিলিয়ন প্রায় 1 কোটিরও আপনার 10 কোটি বা 1 কোটি যাই বলেন, আপনি যেভাবে আপনি বিবেচনা করেন না কেন, যে 10 মিলিয়ন আমাদের এখানে কিন্তু এফবিও রয়েছে, বিজনেস ওনার রয়েছে। শুধু আমাদের গ্রাহকের কথা কিন্তু বলিনি, আপনারা ভুল বুঝবেন না, আমরা কিন্তু শুধু ফরএভার বিজনেস ওনার যারা রয়েছেন তার মূল মূলত তারা রয়েছেন প্রায় 10 মিলিয়ন দেখুন। এবং ক্রস দা ওভার, এটা আমরা ইন্ডিয়াতে, আমরা যদি ইন্ডিয়া বা বাংলাদেশের কথা, আমরা বাংলাদেশের হিসাবটা এখনো জানি না, তবে ইন্ডিয়াতে আমাদের এই কোম্পানিটা ক্রস করেছে প্রায় 500 ক্রোর, 500 কোটি ইন্ডিয়ান রুপি যা ক্রস করেছে গত বছর। 500 কোটি ইন্ডিয়ান রুপি এই কোম্পানির অ্যাসেট রয়েছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়া এই কোম্পানির এতগুলো টাকা রয়েছে। তার মধ্যে আমরা দেখবেন ইওর ফিউচার আওয়ার প্ল্যান নিয়ে কথা বলছি। বন্ধুগণ আমরা কথা বলছি ইওর ফিউচার আওয়ার প্ল্যান। আমরা কিন্তু আমাদের স্বপ্ন নিয়ে কথা বলছি না, আগে আমরা বলেছি আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো না, স্বপ্ন আমাদের কোনো কিছু সঠিকভাবে দিতে পারবে না। আপনি ভবিষ্যৎ যদি দেখতে পারেন, স্বপ্ন আপনি দেখতে পারবেন। আমি আপনাকে স্বপ্ন দেখাবো না যে স্বপ্ন আপনি ভবিষ্যতে দেখতে পারবেন না, আমি আপনাকে ভবিষ্যৎ দেখাবো যে ভবিষ্যতে দেখে আপনার স্বপ্নে, আপনার সচেতন মন দিয়ে ভবিষ্যৎ দেখবেন, স্বপ্নতে পরিণত হয়ে যাবে। তো আমার বন্ধুগণ এখানে যারা আছেন, যারা শুনছেন এই মুহূর্তে আমাদের মধ্যে জয়েন করেছেন, আমাদের শ্রদ্ধেয় লিডার সোহেল মিয়া স্যার, তাকে অভিনন্দন জানাচ্ছি, তাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফর এভার লিভিং প্রোডাক্ট আরআর গ্রুপ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময়টা জয়েন করার জন্য। আপনাকে আমরা পরে আমরা আপনার সাথে আমরা কথা বলবো। আমরা যে কথাগুলো বলেছি বন্ধুগণ, আমরা তিনটা প্ল্যান নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে ব্যাকবোন ব্যাকগ্রাউন্ড, এবং আমরা কথা বলেছি প্রোডাক্ট, আমরা কথা বলেছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফাইন্যান্সিয়াল কম্পেনসিয়েশন। তো তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি। আপনারা যদি আমার কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু হ্যান্ড রাইজ করে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি লং সময় নিতে চাচ্ছি না, দেখে একটু দ্রুত বলে যাচ্ছি। যদিও আপনাদের বোঝার যদি অসুবিধা হয়ে থাকে আমি আরো স্লো করে দেব, কিন্তু এটা আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনারা বলবেন। দেখুন আমাদের তিনটা প্রোডাক্টের মধ্যে আমরা দ্বিতীয় নাম্বার প্রোডাক্ট এসেছি প্রোডাক্ট। আপনার ফিউচার কোথায় দাঁড়াবে এবং আমাদের প্ল্যানটা কি, সেটার মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রোডাক্ট, কারণ আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। প্রোডাক্ট, মোস্ট ফর ইভার লিভিং প্রোডাক্ট হ্যাভ WWW প্যাটার্ন, সো দে আর দ্য ইউনিক। এটা মানে হচ্ছে আমাদের যত প্রোডাক্ট রয়েছে ফর ইভার লিভিং প্রোডাক্টে সবগুলো উইন উইন পজিশনে রয়েছে। সবগুলো কিসে রয়েছে? উইন উইন পজিশনে রয়েছে, সবগুলো প্রোডাক্ট রয়েছে উইন উইন পজিশনে। এবং এটা আমাদের প্যাটার্ন করা, এটা আমাদের নিজস্ব ওন করা, এটা ফর ইভারের নিজস্ব প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সাধারণত কোনো জায়গায় আমাদের কোম্পানির বাইরে এটা পরিবর্তন বা পরিবর্ধন হয় না, আমাদের কোম্পানির বাইরে এটা তৈরি হয় না, প্রক্রিয়াজাত হয় না, বাজারজাত হয় না, সমস্ত কিছু আমাদের কোম্পানি ওন রিসোর্স থেকে ওন প্যাটার্নে হয়ে থাকে, যা অন্য কোনো কেউ নকল এবং নকল করার কোনো সুযোগ রাখবে না। তো আমরা ইউনিক বলছি, আমরাই একমাত্র কোম্পানি যা পৃথিবীর মধ্যে আমাদের যতগুলো MLM কোম্পানি রয়েছে, যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে, অনেক রয়েছে আমাদের থেকে ভালো কোম্পানি হয়তো বা রয়েছে, কিন্তু আমাদের যেটা রয়েছে পৃথিবীর আর কারো কাছে নেই, সেটা হচ্ছে ইউনিক। যেটা হচ্ছে আমাদের কোম্পানির যা আছে সেটা হলো আমরা সবকিছু নিজস্বভাবে তৈরি করি, আমরা নিজস্বভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে করি, বা আমাদের প্ল্যান মাটি থেকে শুরু করে গ্রাহক পর্যন্ত যেতে যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো আমাদের কোম্পানি নিজস্বভাবে করে থাকে, যা আমরা কারো কাছ থেকে ধার বা কারো কোম্পানি থেকে আমরা ক্রয় করে থাকি না, সম্পূর্ণ আমরা প্রাকৃতিক ভাবে তৈরির মাধ্যমে এটা কাস্টমারের কাছে দিয়ে থাকি। এই জন্য আমরা ইউনিক এবং পৃথিবীর মধ্যে একমাত্র কোম্পানি যার নিজস্ব অর্থায়নে, নিজস্ব সম্পত্তির উপরে, নিজস্ব প্রোডাক্টের মাধ্যমে মার্কেটে ব্যবসা করে। তাহলে আপনি বলতেই পারছেন, বুঝতেই পারছেন আমরা যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আপনার ফিউচার কতটুকু শক্ত হতে পারে, আমাদের প্ল্যানটা কতটুকু শক্ত। আমাদের প্ল্যান কেন শক্ত বলছি, আমাদের প্ল্যান শক্ত বলছি বলেই বলছি আপনাদের ফিউচার দাঁড়িয়ে যাবে। আপনার ফিউচার দাঁড়ানোর জন্য আমাদের প্ল্যান যথেষ্ট, এই জন্য আমরা কিন্তু আজকের ডায়লগ পরিবর্তন করেছি। আওয়ার ড্রিম, ইওর ড্রিম, আওয়ার প্ল্যান থেকে বেরিয়ে এসে আমরা আজকে নতুন একটা বছর সৃষ্টি করেছি, এবং নতুন বছরে আমরা দেখব ইওর ফিউচার আওয়ার প্ল্যান। আমাদের প্ল্যানটা কত শক্তিশালী তা আপনার ভবিষ্যতের উপরে, আপনার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে আমাদের এই প্ল্যানের উপরে। কারণ আপনি যখন আমার কোম্পানিতে এসেছেন, আপনি যখন আমার কোম্পানিতে জয়েন করেছেন, তখনই কিন্তু আমার কোম্পানি আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, তখনই আপনার ভবিষ্যৎ ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে। তো আমাদের প্ল্যান যদি শক্ত না হয় আপনার ভবিষ্যৎ কিন্তু আসলে অন্ধকার। এখন আমরা প্রমাণ করব আমাদের প্ল্যানটা কত শক্তিশালী, আপনি বিবেচনা করবেন আপনার ভবিষ্যৎ কতটুকু এখানে সফলতা পাবে। আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা আগে দেখছি ওয়ার্ল্ড লিডিং ইন অ্যালোভেরা, আমরা ওয়ার্ল্ড লিডিং লিডার্স ইন অ্যালোভেরা বলছি কি, অ্যালোভেরা জাতীয় যত পৃথিবীতে যত প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সর্বোচ্চ
লিডিং পজিশনে বলতে পারেন, আমরাই হচ্ছে লিডার, আমাদের উপরে অ্যালোভেরা নিয়ে কাজ করে, এরকম কোন কোম্পানি এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই, পৃথিবীতে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই, আগামীতেও প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের কোম্পানিটাই অ্যালোভেরা যে জিনিসটা রয়েছে, যা থেকে আমাদের এই সমস্ত প্রোডাক্ট যা আমরা পরবর্তীতে লাইভে আলোচনা করব, যেটা পৃথিবীর মধ্যে আমরা লিডিং করছি, আমরা এই লিডারশিপ, আমরা এই লিডার দিচ্ছি, এই প্রোডাক্টটা, এই অ্যালোভেরাটা শুধু আমাদের রয়েছে, আমাদের মতো আর কারো নেই। এই জন্য আমরা বলছি ওয়ার্ল্ড লিডার্স ইন অ্যালোভেরা। অ্যালোভেরার মধ্যে আমাদের, আমরা কিন্তু লিডিং করছি, আমরা অ্যালোভেরার যে দক্ষতা আমাদের রয়েছে, যে অ্যালোভেরাটা আমাদের রয়েছে, সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যালোভেরা। এবং আপনি দেখতে পারবেন যে প্রায় ওভার 6,500 acres অফ অ্যালোভেরা ফিল্ড, আমাদের প্রায় 6,500 acres উপরে, ধরে নেন 7,000, অনেকেই এটা 7,000 7,500 বলে থাকেন, কিন্তু আসলে এটার মানে অ্যাকুরেট হিসাবটা বলা মুশকিল। তবে আমাদের 6,500 উপরে একর যে অ্যালোভেরা ফিল্ডটা রয়েছে, সেই ফিল্ডে আমরা অ্যালোভেরা চাষ করে থাকি। আমরা যে কথাগুলো বলছি যে ওয়ার্ল্ড লিডিং এর যে অ্যালোভেরাটা, আপনি চিন্তা করে দেখুন, 6,500 acres জায়গা নিয়ে আমরা পৃথিবীর 4টা মহাদেশে, 3টা মহাদেশে এবং আমেরিকা সহ 4টা জায়গায় আমরা অ্যালোভেরা চাষ করে থাকি, যে অ্যালোভেরাটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চাষ হয়ে থাকে। বন্ধুগণ, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চাষ হয়ে থাকে অ্যালোভেরাটা, দেখতে পাচ্ছেন আমাদের। এবার আমরা কিন্তু দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আমরা কিন্তু দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করবো। আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু এখানে কথা বলেছি, 2টা পয়েন্ট নিয়ে কথা বলেছি এ পর্যন্ত। আমাদের প্ল্যান কিন্তু আমরা বলেছি, আমাদের প্ল্যান হচ্ছে 3টা। একটা প্রথম যে প্ল্যানটা রয়েছে, সেটা কিন্তু আমাদের কথা আমাদের করেছে যে ব্যাকবোন এবং ব্যাকগ্রাউন্ড, পিছনের ইতিহাস এবং শক্ত অবস্থান। তারপরে আমরা কথা বলেছি আমাদের প্রোডাক্ট নিয়ে, যা আমি এই মাত্র শেষ করলাম। এরপরে আমাদের যে তৃতীয় নাম্বার পজিশনটা রয়েছে, সেটা কিন্তু রয়েছে কি, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন যে প্ল্যানটা রয়েছে, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কত রয়েছে, ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক ভাবে আমরা কতটুকু শক্তিশালী, সেটা নিয়ে আমরা কাজ করবো। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোচ্চ, মোস্ট ফরিবার বিজনেস ওনার ফ্রেন্ডলি প্ল্যান। দেখুন আমাদের ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক সমৃদ্ধি বা সবকিছুর মধ্যে কি রয়েছে, দেখুন আমাদের পৃথিবীর সর্বোচ্চ, এত সুন্দর বন্ধুত্ব সুলভ, বন্ধুত্বমূলক একটা প্ল্যান রয়েছে, যাকে আমরা ফরএভার বিজনেস ওনার বলে থাকি, বিজনেস FBO বলে থাকি। ফরএভার বিজনেস ওনার যে প্ল্যানটা রয়েছে, সেটা পৃথিবীর মধ্যে এত সুন্দর প্ল্যান। আপনি, অনেক কোম্পানির ভালো প্ল্যান আছে, আমি বলবো না যে সব কোম্পানির প্ল্যান খারাপ, আমি কোনো কোম্পানির বদনাম করতে আসিনি, আমি শুধু আমার কোম্পানি কতটুকু স্ট্যাবিলিটি মার্কেটে রয়েছে সেটা প্রমাণ করতে এসেছি। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, আপনারা বোঝার চেষ্টা করুন, এখানে রয়েছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ভালো, মোস্ট, অনেক বেশি FBO ফ্রেন্ডলি প্ল্যান বলছি, এক্সকিউজ মি, আমরা কি ফরএভার বিজনেস খুবই বন্ধুত্বমূলক, বন্ধুত্ব সুলভ একটা প্ল্যান বলতে পারেন। সবকিছু মূলে বন্ধুত্ব সুলভ, বন্ধুত্বমূলক যখন হয় তখন সেটাকে সহজ এবং সরল বলে থাকি আমরা সাধারণত। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, তো একটা খুবই সরল একটা প্ল্যান আমাদের এখানে রয়েছে। তার মধ্যে কি রয়েছে, দ্বিতীয় নাম্বার, হাইস্ট পে আউট অফ দ্য FBO ইন দ্য ইন্ডাস্ট্রি। এই যে MLM মার্কেট বলেন, নেটওয়ার্ক মার্কেট বলেন, প্রোডাক্ট বেস বিজনেস মার্কেট বলেন, এই বিজনেসগুলোর মধ্যে সর্বোচ্চ টাকা প্রদান করে থাকে যে কোম্পানি, সেটাই আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস, সেটা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস। ডিয়ার অডিয়েন্স, আমাদের কোম্পানিটা পৃথিবীর মধ্যে MLM জগতে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে সর্বোচ্চ পে আউট দিয়ে থাকেন, মানে আপনাদের প্রদান করে থাকেন, অর্থ প্রদান করে থাকেন, যা অন্য অন্য কোম্পানির তুলনায় অনেক অনেক গুণ বেশি। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার লিসনার, যারা শুনছেন এখানে, দয়া করে আপনারা শুনবেন, এই জিনিসগুলোকে আপনারা রপ্ত করার চেষ্টা করবেন। একটা প্ল্যান, আমাদের প্ল্যান, আমরা বলছি আপনার ভবিষ্যৎ, আমাদের প্ল্যান যা আমরা বিগত দিনে শুনেছি, ইওর ড্রিম, আওয়ার প্ল্যান, টুডে আমরা শুনছি, আজকে আমরা শুনছি, আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ, আমাদের প্ল্যান। আমাদের প্ল্যান কতটুকু শক্তিশালী তা নির্ভর করবে আপনার ভবিষ্যৎ, নির্ভর করবে কিন্তু আমাদের প্ল্যানের উপরে। কারণ আপনি যখন আমার কোম্পানিতে জয়েন করেছেন, যখন আমার কোম্পানিতে আপনি FBO হয়েছেন, যখন আমার কোম্পানিতে আপনি বিজনেস করার উদ্দেশ্যে রয়েছেন, তখন আমার কোম্পানি কিন্তু আপনাকে নিয়ে ভাবছে। ইউ আর্ন সেভারাল টাইপ অফ ইনকাম, দেখুন আমাদের এখানে রয়েছে কি, ইউ আর্ন সেভারাল টাইপ অফ ইনকাম। একই কোম্পানিতে আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, সে বিষয় নিয়ে আমরা পরে আসবো, একই কোম্পানিতে আপনি বিভিন্ন ধরনের ইনকামের সুযোগ পাবেন। কি আশ্চর্যজনক প্ল্যান, কি সুন্দর প্ল্যান বন্ধুগণ। দেখুন আমাদের কোম্পানিতে আপনি পাচ্ছেন কি,
বিভিন্ন ধরনের ইনকামের সুযোগ যা আমরা পরবর্তী স্লাইড গুলোতে আলোচনা করব। আমাদের কোম্পানিতে আরো একটা কি রয়েছে, চেয়ারম্যান বোনাস পেইড সো ফার ইন্ডিয়া মোর দেন 59 crores, মানে এটা আমরা ইন্ডিয়াকে বলছি না, সারা পৃথিবীতে চেয়ারম্যান বোনাস নামে একটা বোনাস রয়েছে আমাদের কোম্পানিতে, যা আমরা খুব উৎসাহ পেয়ে থাকি বিজনেস করতে। সেটা হলো যে আপনি একটা পর্যায়ে চলে গেলে কোম্পানির একদম যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে নিজস্ব ভাবে সে এই টাকাগুলো আমাদের লিডার, আমাদের যারা এই লেভেলটা অর্জন করেন সেই লেভেলের লোকজনগুলোকে দিয়ে থাকেন, যা গত বছরে 59 কোটি ইন্ডিয়ান রুপি ইন্ডিয়াতে দেওয়া হয়েছে, বাংলাদেশে প্রায় অনেক দেওয়া হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দেখতে পাবেন। তারপর দেখছেন প্রোডাক্ট টু কনজিউমার সাইকেল আমরা এখন দেখব। আমরা যে জিনিস দেখছেন প্রোডাক্ট টু দা কনজিউমার সাইকেল, যেটা আমরা অনেকেই বলেছি ট্রেডিশনাল এবং ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিশনাল এবং নেটওয়ার্ক মার্কেটের সাথে তুলনা করার চেষ্টা করেছি, সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখবো যে প্রোডাক্ট টু কনজিউমার রিসাইকেল, প্রোডাক্ট টু কনজিউমার রিসাইকেল বলতে আমরা যেটা বুঝছি, আমাদের প্রোডাক্ট থেকে কোনো প্রোডাক্ট উৎপাদন করা হয় বিক্রির উদ্দেশ্যে, কোনো প্রোডাক্টই উৎপাদন করা হয় না, যে প্রোডাক্ট আপনি ঘরে রেখে দিবেন শোপিসে রেখে দিবেন, প্রোডাক্ট উৎপাদন করা হয় বিক্রির উদ্দেশ্যে। প্রোডাক্ট উৎপাদন থেকে আপনার যে ভোক্তা বা আপনার কনজিউমার বলছি তার কাছে যাইতে যে সাইকেলটা রয়েছে, যে আপনার চাইকাটা রয়েছে, যে ওয়েটা রয়েছে, সে ওয়ে নিয়ে আমরা কথা বলছি। সে ওয়ের মধ্যে দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল বিজনেস নামে একটা বিজনেস রয়েছে, যা পৃথিবীর শুরু থেকেই কিন্তু চলে আসছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে প্রায় ট্রেডিশনাল বিজনেস কোনো ধরন পরিবর্তন করলেও, তার মান পরিবর্তন করলেও কিন্তু বিজনেসটা ট্রেডিশনাল ওয়েতে রয়েছে। তার মধ্যে আপনি দেখবেন যে ট্রেডিশনাল বিজনেসে আসলে কি কি থাকে। একটা ট্রেডিশনাল বিজনেসে দেখবেন যে ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে, মানে ট্রেডিশনাল বিজনেসে কোনো প্রোডাক্ট তৈরি করার একটা কস্ট থাকে। সাপোজ টু বি আপনি যদি কোনো ম্যানুফ্যাকচার বিজনেস বা ট্রেডিশনাল বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন খরচটা আপনার রয়েছে। তার মধ্যে দেখবেন যে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বলতে বলছি জাতীয়ভাবে আপনার পুরা এলাকাতে জাতীয়ভাবে আপনার আমাদের যে দেশ আমার বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করি বন্ধুগণ, বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করি, বাংলাদেশের মধ্যে দেখতে পাবেন কি যে আমাদের এখানে আপনার যে আমাদের 7টা বা 8টা বিভাগ রয়েছে, এই বিভাগটা আমাদের জাতীয়ভাবে ধরি ন্যাশনাল ওয়াইজ আপনার কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর দিতে হচ্ছে আপনার কোম্পানির। এবং এর মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে না বললে নয়, আমাদের শ্রদ্ধেয় লিডার এবং আমাদের হৃদয়ের মণি আমাদের লিডার আমাদের ওমর ফারুক সুমন স্যার হয়তো আমাদের এখানে জয়েন করেছেন, আমি তাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ছোট্ট প্রেজেন্টেশন আমাদের এখানে জয়েন করার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান কথা আমরা প্রেজেন্টেশনের শেষে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে জয়েন করার জন্য। এখন বন্ধুরা দেখুন এখানে আর একটা কি রয়েছে, এখানে রয়েছে আমরা দেখেছি কি ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বলতে বলছি আপনার বিভাগীয় ভাবে যে ডিস্ট্রিবিউটর গুলো দেওয়া হয়, যেমন রাজশাহী, খুলনা, চিটাগাং, বরিশাল, এগুলো। এরপরে কি আসছে, এই ন্যাশনাল থেকে ভাগ করতে হচ্ছে রিজনাল। রিজনাল বলতে আমরা কি বলছি, রিজনাল বলতে আমরা থানা শহরগুলো বলছি, জেলা শহরগুলোকে বলাচ্ছি। আপনি একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যদি তৈরি করেন সেখানে আপনার বিভাগীয় ভাবে এবং দ্বিতীয়বার আপনাকে দিতে হচ্ছে আপনার জেলা পর্যায়ে কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ। দেন জেলা পর্যায়ে ডিস্ট্রিবিউটারশিপদের কাজ হচ্ছে একটা হোলসেল সৃষ্টি করা, হোলসেলার সৃষ্টি করা। তার মানে অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করেছেন, যে প্রোডাক্ট থেকে এখন পর্যন্ত কোনো কাস্টমারের কাছে যেতেই আপনার 4 জন ব্যক্তির হাত বদল হয়েছে, 4 জন ব্যক্তিকে আপনার প্রয়োজন হয়েছে। তারপরে আপনি হোলসেলাররা কি করবে, রিটেল প্রাইস যারা রয়েছেন তাদেরকে দেবে, যারা রিটেল বিক্রি করছেন বা খুচরা বিক্রেতা যাদেরকে বলছি আমরা তাদেরকে দেবে। তাহলে অলরেডি 5 জন ব্যক্তির কাছে হাত বদল হচ্ছে। এর মধ্যে আবার কি রয়েছে দেখেন, টিভি অ্যাডস বলতে একটা কথা বলছি, অ্যাডভার্টাইজের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার ট্র্যাডিশনাল প্রোডাক্ট গুলোতে, কারণ আপনার প্রোডাক্ট গুলোকে মার্কেটে প্রচার করতে প্রচারেই প্রসার আমরা জানি, প্রচারেই প্রসার। তো আপনি যদি প্রচার না করেন প্রসার ঘটার কোনো সম্ভাবনা থাকবে না, আপনি যত ভালো প্রোডাক্টই হোক যদি প্রচার না করেন সেটা মার্কেটে যাবে না। তো ট্র্যাডিশনাল বিজনেসে আপনাকে প্রচার করতে হবে, প্রচারের জন্য আপনার টিভি অ্যাড রয়েছে, অ্যাডভার্টাইজ আমরা জানেন। পৃথিবীর বিভিন্ন দেশে যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করেন অথবা আমাদের ইন্ডিয়া নিয়ে যদি চিন্তা করেন, আমি ইন্ডিয়ার কথা বলছি না, বাংলাদেশের একজন খেলোয়াড় যদি একটা টিভি অ্যাড 30 সেকেন্ডের অ্যাড করে সে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা সর্বনিম্ন অনারিয়াম নিয়ে থাকেন। তাহলে আপনি দেখুন আপনি যদি একটা প্রোডাক্টে 30 সেকেন্ডের অ্যাডভার্টাইজ করেন আপনি কতগুলো লক্ষ টাকার আপনার কিন্তু অনারিয়াম দিতে হচ্ছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এরপরে যেটা থাকবে আপনাদের, যে আপনার
হোয়ারিং যে একটা বিষয় আছে, এবং তারপর দেখবেন যে স্পন্সরশিপ রয়েছে, তারপরে দেখবেন ওয়্যার হাউজিং রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু রয়েছে। ওয়্যার হাউজিংটা কি, একটা প্রোডাক্ট নিলে সেখানে কিন্তু আপনার রাখা লাগবে, এবং কোনো দোকান নিলে দোকানে রাখতে হবে। ওয়্যার হাউসটা সেটাই যেখানে আপনি সর্বশেষ প্রোডাক্ট গুলো নিয়ে রাখবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল বিজনেসে যদি আমরা স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে সর্বনিম্ন আমি যে পয়েন্ট গুলোকে এখানে বের করার চেষ্টা করেছি প্রায় 10টা প্রোডাক্ট, 10টা ওয়ে নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, আপনি দেখুন যে একটা প্রোডাক্ট তৈরি করার আগে, তৈরি করার পরে 10টা জায়গায় হাত বদল হচ্ছে বা 10টা প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা যদি একটা প্রোডাক্টের বাজার মূল্য, আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন যে বাংলাদেশে লাক্স সাবান রয়েছে, মেরিল সাবান রয়েছে। সাবানের কথাই যদি বলি, একটা সাবান বর্তমান বাজার মূল্য আপনার 3 টাকা থেকে 25 টাকা হচ্ছে আপনার উৎপাদন কস্ট। এবং আপনি দেখবেন প্রাণ, যদি আপনি প্রাণের কথা যদি বলেন, প্রাণের একটা জুসের দাম বর্তমানে 35 থেকে 40 টাকা, যে সুস্থ উৎপাদন মূল্য মাত্র 45-65 পয়সা থেকে 70 পয়সা। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই জুসগুলো তৈরি করতে 15 পয়সা থেকে 60 পয়সা খরচ হয়, যা বাজারে 25 টাকা করে কিনতে হয়। কারণ কি, প্রত্যেকটা মানুষের লাভ লভ্যাংশ যাবে, প্রত্যেকটা মানুষের লাভের অংশ যাবে। আমরা যদি এবার একটু একটু তুলনা করি ম্যানুফ্যাকচার বিজনেস বা আমরা প্রোডাক্ট টু কনজিউমার সাইকেলের মধ্যে, যদি ট্র্যাডিশনাল বিজনেস যদি আমরা চিন্তা করি, তারপরে কিন্তু আমাদের কি গেছে, কনজিউমারের কাছে গেছে। এবার আমাদের কনজিউমারটা দেখবো, কেন আমরা বলছি ইওর ফিউচার আওয়ার প্ল্যান, আওয়ার প্ল্যান কেন এত শক্তিশালী যে আপনার ভবিষ্যৎকে শক্ত করবে। আমরা আজকে স্বপ্ন থেকে বেড়ে ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, ফর ইভার বিজনেস, ফর ইভার লিভিং প্রোডাক্ট, যে বিজনেসটা আমাদের রয়েছে, যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি, যে বিষয়ের কারণে আপনারা এখানে উপস্থিত রয়েছেন, সেটা হচ্ছে ফর ইভার বিজনেস ওনার। ফর ইভার বিজনেস ওনার বা ফর ইভার বিজনেস যদি আমরা বলি, ফর ইভার লিভিং প্রোডাক্টের বিজনেস মধ্যে দেখবেন যে অল মানি, এখানে লিখেছি যে অল মানি ইন এফবিওস পকেট। মানে এর উদ্দেশ্য হলো যে ফর ইভার বিজনেস যে রয়েছে বা আমাদের যে প্ল্যানটা রয়েছে ফর ইভার, আমি এর একটু আগেই কিন্তু বলেছি যে আমাদের যে প্ল্যানটা রয়েছে ফর ইভার বিজনেস ওনার, যে প্ল্যানটা রয়েছে সেটা অত্যন্ত সহজ সরল এবং ফ্রেন্ডলি। এটা কেন ফ্রেন্ডলি বলছি, যে বিজনেসে এখানে দেখতে পারবেন যে যত ধরনের খরচের কথা আমি এখন আপনাকে বললাম, যত ধরনের ওয়ের কথা বললাম, এই যে প্রত্যেকটা কাজ করতে আপনার কিন্তু খরচের একটা বাধ্যবাধকতা এখানে রয়েছে, সেই সমস্ত খরচগুলো চলে যাবে কার কাছে, ফর ইভার বিজনেস ওনারের কাছে। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স যারা এখানে আছেন, আমি জানি এখানে সবাই আপনারা ফর ইভার বিজনেস ওনার, তাই আপনাদের কাছে জানাচ্ছি যে সমস্ত মানি যে কথাগুলো বললাম আজকে, সেই মানিগুলো আপনার পকেটে যাবে। তাহলে আপনার ফিউচার যেখানে দাঁড়াবে এই বিষয়টুকু নিশ্চিত ভাবে আপনি এখন বুঝতে পারছেন। দেখুন বন্ধুগণ, আমরা কিভাবে বলছি যে আমাদের বিজনেসটা কেন আপনার ভবিষ্যৎকে শক্ত অবস্থানে নিয়ে যাবে, আমাদের প্ল্যানটা কেন আপনার ভবিষ্যৎকে ভালো অবস্থানে নিয়ে যাবে। তার মধ্যে আপনি দেখবেন যে নো জয়নিং ফি, আমাদের কোম্পানিতে আপনি যখন বিজনেস শুরু করবেন বা আপনি যখন বিজনেসে আসবেন, তখন আপনার কোনো জয়নিং ফি বা আপনার কোনো টাকার মাধ্যমে আপনাকে এখানে জয়নিং হতে হবে না। তাই বলতে পারেন যে আপনি একটা বিজনেস শুরু করছেন, যে বিজনেসটা সম্পূর্ণ ফ্রিতে আপনি শুরু করতে পারছেন, বা কিছু কিছু প্ল্যান রয়েছে সামান্য অর্থের বিনিময় হয়ে থাকে, বা মোস্ট প্রবাবিলিটি আমাদের জয়নিংটা একেবারেই ফ্রি, কিন্তু আমাদের কিছু রিটেলচার বা কিছু জিনিস আপনাকে দেওয়ার জন্য এবং আমার কিছু অর্থ আপনি অনেক কোম্পানি নিয়ে থাকে, সেই বিষয়ে আপনি হয়তো বা কোনো রকম ভাবে জেনে থাকবেন, কিন্তু মূলতপক্ষে আমাদের কোম্পানিতে জয়নিং কোনো ফি নেই। এবং আপনি দেখবেন নো রিনিউয়াল কস্ট। বন্ধুগণ, আপনারা এখানে আপনারা কি করেছেন, আপনারা ম্যানুফ্যাকচার করেছেন, ম্যানুফ্যাকচার করতে গিয়ে আপনাকে কিন্তু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে হয়েছে, এবং আপনি ট্র্যাডিশনাল বিজনেসে দেখতে পাবেন প্রত্যেকটা বছর আপনার লাইসেন্স রিনিউয়াল করার একটা কথা থাকে, বিজনেস রিনিউয়ালের একটা প্রক্রিয়া থাকে, কিন্তু আমাদের এই বিজনেসটাতে, আমাদের এই প্ল্যানটাতে কোনো রিনিউয়াল কস্টটা নেই। তার মানে আপনি একবার জয়েন করছেন, মৃত্যু আগ পর্যন্ত না, মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে দল থাকবে, আপনি এবং আপনার পরিবার, পরিবারের পরে পরিবার, প্রজন্মের পরে প্রজন্ম এই বিজনেসে হাল ধরতে পারবে কোনো রিনিউয়াল ফি ছাড়াই। তারপরে দেখতে পাবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ফ্রি সেমিনার আমরা আপনাদেরকে দিয়ে থাকি, ফ্রি সেমিনার, যে সেমিনার গুলোতে আপনি খুব মূল্যবান বক্তব্য নয়ই, শুধু জীবনে কিছু পরিবর্তন দেখতে পারবেন। কারণ একটা সেমিনার কতটুকু গুরুত্বপূর্ণ হয়, কারণ যখন একটা সেমিনার কেউ দেখতে যাবেন, তখন দেখবেন সেমিনারের একটা পাশে, একটা মঞ্চে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি বসে থাকেন। যেরকম আমরা যদি ফর ইভার লিভিং প্রোডাক্ট মালয়েশিয়ার কথা বলি, ফর ইভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশের কথা বলি, তাহলে আপনি ভাবতে পারবেন মালয়েশিয়াতে একজন ব্যক্তিগত ভাবে যদি আপনারা সবাই ব্যক্তিভাবে যদি চিনে থাকেন, আমাদের মধ্যে রয়েছেন ওমর ফারুক সুমন স্যার, যিনি আমাদের সিনিয়র লিডার। উনি কিন্তু এই যে আমাদের যদি কোনো সেমিনার হয়, সেমিনারে কিন্তু উচ্চতর যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটা কিন্তু সে পাবে। অনুরূপ ভাবে যদি দেখতে পারেন বাংলাদেশ থেকে আরেকটা গোল্ডেন মানুষ রয়েছে, আমাদের মামুন স্যার, উনিও কিন্তু একটা চেয়ার পাবেন। দেখুন সেমিনারটা কোথায় মূল্যবান হয়,
যখন মূল্যবান ব্যক্তিরা বসে আর মূল্যবান ব্যক্তিরা যখন বসবে, ওই সেমিনারটা আপনার জীবনে কতটুকু মূল্যবান হবে, তারপরে দেখতে পাবেন এখানে রয়েছে ফ্রি ট্রেনিং, আপনাকে শিক্ষা শিখার মাধ্যমে, শিখনের মাধ্যমে আপনাকে গুরুত্বপূর্ণ একটা জায়গা সৃষ্টি করে দেওয়ার যে জায়গাটা আমরা আমাদের কোম্পানি রয়েছে, আমাদের কোম্পানি প্ল্যান রয়েছে, সেখানে আপনার ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার বিষয়ে একটা স্টুডেন্টকে যেভাবে আমরা শিখাই, আপনার একটা বাচ্চাকে যেভাবে শেখানো হয়, ঠিক সেইভাবেই আমরা হাতে ধরে হাতে কলমে ধরে শিক্ষার মাধ্যমে তাদেরকে এই জায়গায় নিয়ে আসি বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স। তারপরে দেখবেন একটা বিষয় রয়েছে, আপনার ট্রেডিশনাল বিজনেসে লস বা লাভের একটা অংশ রয়েছে, আমাদের এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে, আপনার ইনকামের লেভেলটা কখনোই এখানে গণ্ডির মধ্যে থাকবে না, আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজনের যতটুকু প্রয়োজনের বাইরেও এখানে ইনকাম করার সুযোগ রয়েছে। এবং এর মধ্যে আর একটা কি রয়েছে, গ্লোবাল বিজনেস। গ্লোবাল বিজনেস বলছি কেন, আমরা কিন্তু একটু আগেই কিন্তু আপনাকে এটা বুঝতে হবে কেন আমি দুইটা জায়গায় এক জায়গায় করেছি, আমি কিন্তু একটু আগেই বলেছি ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, ইয়ার অডিয়েন্স, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এবং আপনার রিজিওনাল ডিস্ট্রিবিউটর, জেলা এবং বিভাগ পর্যায়ে আপনি কিন্তু বিজনেসটা সমৃদ্ধ ছিল যখন আপনি কোনো দেশে শুরু করেছেন। আজকে আমরা কি দিচ্ছি, গ্লোবাল বিজনেস দিচ্ছি, সারা পৃথিবীময় বিজনেস করার সুযোগ দিচ্ছি। আমাদের প্ল্যানটা কেন এত শক্তিশালী, কেন বলছি আপনার ফিউচার আমাদের প্ল্যান, আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে আমাদের প্ল্যানের উপরে, কেন বলছি হয়তো বা আপনাদের বুঝতে আরো অসুবিধা হচ্ছে না, তারপর আমি আরো যুক্তির কারণে এবং সঠিক যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব আজকে আমাদের বিজনেসটা, আমাদের প্ল্যানটা আপনার ভবিষ্যৎ জীবনে কতটুকু ভূমিকা রাখবে। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, এখানে রয়েছে গ্লোবাল বিজনেস এর একটা ওয়ে সেটা বলেছি। তারপরে বিজনেস গেটস দা ইনহেরিটেন্স, এটার মানে বলছে এই যে বিজনেস আপনি যে পাবেন, বিজনেস থেকে পাবেন আপনার জীবনের যত স্বপ্ন, আপনার জীবনের যত চাহিদা, সব চাহিদা পূরণ করার একমাত্র জায়গা কিন্তু এখানে রয়েছে, যা আপনি ট্র্যাডিশনাল বিজনেসের সাথে তুলনা করলে কখনোই আপনি পাবেন না। ডিয়ার অডিয়েন্স, আপনি দেখবেন সো আপনার জীবন পরিবর্তন করার একটা ইনহেরিটেন্স, মানে ইনহেরিটেন্স বলতে আমরা যেটা বোঝাই এটার কোনো সীমাবদ্ধতা নেই, সীমাবদ্ধতাহীন, সীমাহীন, এবং আপনি দেখতে পাবেন স্ট্যাবিলিটি সহ, মানে ইনহেরিটেন্স শব্দটার অর্থই হচ্ছে সঠিক, সত্য এবং সুন্দর এবং আনলিমিটেড টাইপের এক ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে দেখবেন বিজনেস পেইড অন, আপনার বিজনেস যে আমাদের যে বোনাস বোনাসেস রয়েছে, আপনার বিজনেসের যে সিস্টেমটা রয়েছে, বিজনেসের যে ওয়েটা রয়েছে, আমাদের এই বিজনেসের উপরে কিন্তু আমাদের বিজনেসের যে বোনাস পেইডটা রয়েছে আমাদের কোম্পানির, আপনাকে বিজনেসের বাইরেও আপনার এক ধরনের বোনাস দেওয়া থাকে, যেটা আপনার মূলত বিজনেসের রেশিও এবং আপনি বিজনেসের যে প্রিয়ডটা রয়েছে এর মধ্যে আপনি নির্ভর করেন, মানে বিজনেসের একটা আমাদের যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানের মধ্যে এই বিষয়গুলো রয়েছে যে আমি পরবর্তীতে আলোচনা করব। এখানে আপনি দেখতে পারবেন যে ওয়েস্টার্ন ইনকাম, এই জিনিসটা যদিও আমাদের বাংলাদেশে হয় না বা মালয়েশিয়া হয় না, অন্য দেশে হয়, তারপরে আমি এই বিষয়টা আপনি স্কিপ করে যাচ্ছি। আমরা এখানে দেখবো যে রিওয়ার্ড অফ দ্য প্ল্যান। বন্ধুগণ, আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি, মাত্র তিনটা বিষয়, সেটা কি ছিল, আমাদের ইতিহাস এবং আমাদের শক্ত অবস্থান, আমরা কথা বলেছি প্রোডাক্ট, আমরা কথা বলেছি প্ল্যান, আমরা কথা বলেছি ট্রেডিশনাল মার্কেট, আমরা কথা বলেছি আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের ব্যবসায়িক প্ল্যানটা নিয়ে কথা বলেছি, যা আমরা আস্তে আস্তে শুরু করছি। এবার দেখতে পাবেন এখানে রয়েছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট আমাদের রিওয়ার্ড যেটা বলছি, আমাদের যে বোনাসেস রয়েছে, আমাদের যে ইনকামটা রয়েছে, যেটা আপনার ব্যবসার বাইরের সাথে সম্পূর্ণ ব্যবসার লভ্যাংশের সাথে একটু আলাদা যে অংশটা রয়েছে সেটা হলো যে ডিসকাউন্ট রয়েছে, আপনি ব্যক্তিগত ভাবে ডিসকাউন্ট আমাদের কোম্পানিতে রয়েছে, আপনার বিজনেস করার স্বার্থে রিটেল প্রফিট করার একটা সুযোগ রয়েছে, পার্সোনাল বিজনেস করার সুযোগ রয়েছে, ভলিউম বোনাস, মানে আপনি পার্সোনাল বোনাসটা আপনারা হয়তো বুঝতে পারছেন এটা একটা ব্যক্তিগত বোনাস, ভলিউম বোনাস হচ্ছে সমগ্র টিম বোনাস বলতে আমরা বোঝাচ্ছি, তারপরে লিডারশিপ বোনাস রয়েছে, তারপরে জ্যাম বোনাস রয়েছে, আর্ন দা ইনসেন্টিভ প্রোগ্রাম রয়েছে, আবার চেয়ারম্যান বোনাস রয়েছে, পার্সোনাল ডেভেলপমেন্ট, এক্সাইটিং দা ভ্যাকেশন যেটা আমরা ট্রাভেল বলে থাকি সেগুলো আমরা রয়েছে আমাদের প্ল্যান। এবার আমরা বুঝবো যে আমাদের বিজনেস ফিলোসফিটা কি আসলে, এভরিওয়ান জয়েন্স ফরএভার অ্যাজ এ কাস্টমার, নট আ অর্ডিনারি কাস্টমার বাট আ প্রেফার কাস্টমার। তো আমরা বুঝতে পারছি যে এখানে সবাই জয়েন করতে পারেন, এখানে কেউ অর্ডিনারি হবেন না, সবাই কিন্তু আমাদের প্রেফার কাস্টমার বলছি, কেন এটাই কাস্টমার বলা যায়, আমরা প্রেফার করি কাস্টমারকে, এই জন্য আমরা প্রেফার কাস্টমার বলছি। অর্ডিনারি কাস্টমার হচ্ছে এরকম যে সে আসবে কোনো দোকান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে চলে যাবে, এটা অর্ডিনারি ব্যাপার, এটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু আমরা প্রেফার কাস্টমার কেন বলছি, এই কাস্টমার গুলোকে আমরা প্রেফার করি এই জন্য বলছি। ডিয়ার অডিয়েন্স, আমাদের বিজনেস ফিলোসফির মধ্যে দেখতে পাবেন আমাদের কি রয়েছে, আমাদের বিজনেস ফিলোসফির মধ্যে রয়েছে ইউজ দ্য প্রোডাক্ট,
দুঃখিত, আমাদের আমাদের যে বিজনেস ফিলোসফিটা রয়েছে, আমাদের বিজনেস আমরা এখন প্ল্যান নিয়ে কথা বলছি বা ফিলোসফি নিয়ে কথা বলছি, যে ফিলোসফিটা আমাদের রয়েছে, সে ফিলোসফির মধ্যে আমাদের রয়েছে কি, আমাদের রয়েছে ইউজ দ্য প্রোডাক্ট, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, শেয়ার ইট উইথ আদার্স, ডেভেলপ ইট ইন টু দ্য লুক্রেটিভ বিজনেস। আপনি দেখতে পাবেন যে আপনি প্রথমে প্রোডাক্ট ব্যবহার করবেন, তারপরে এই প্রোডাক্ট গুলো অন্যকে আপনি রিকমেন্ড করবেন, তারপরে এই যে শেয়ার ইট উইথ আদার্স, তারপরে আপনি যে আপনার ডেভেলপমেন্টটা রয়েছে সেটা আপনি মানুষের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এমন ভাবে বলার চেষ্টা করবেন যে বলা থেকে আপনার একটা গুপ্ত বিজনেস চলে আসবে। এই জন্য শেয়ার ইট উইথ আদার্স অ্যান্ড ডেভেলপ ইট ইন টু দ্য লুক্রেটিভ বিজনেস। আপনি যখনই এটা শেয়ার করবেন অন্য লোকের কাছে এবং এটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন, তখনই আপনার বিজনেস এখানে বেরিয়ে আসবে। বিজনেস করতে হলে আমাদের কোম্পানি যে সুন্দর প্রোডাক্ট বা প্ল্যানটা রয়েছে, যেটা কারণে আমরা বলেছি ইউর ফিউচার আওয়ার প্ল্যান। কেন বলছি ডিয়ার অডিয়েন্স, কারণ দেখতে পাচ্ছেন যে ইউজ দ্য প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন। আপনি প্রোডাক্ট ব্যবহার করলে, আমরা কিন্তু আগেই বলেছি আমাদের কোম্পানি একটা শিক্ষণীয় কোম্পানি, আপনাকে শিক্ষা এবং ট্রেনিং এর মাধ্যমে এই জায়গায় নিয়ে আসবে। তো আমরা প্রথমে আপনাকে প্রোডাক্ট ব্যবহার করা শিখাবো, তারপরে আপনাকে প্রোডাক্ট রিকমেন্ড করা শিখাবো, তারপরে এই প্রোডাক্ট থেকে কিভাবে বিজনেস বের করে নিয়ে আসায় সেটা নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। ডিয়ার বন্ধুগণ, আমরা আবার কি মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো, মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমরা একটু আগেই বলেছি প্রেফার কাস্টমার, যে কাস্টমার গুলোকে আমরা প্রেফার করি বা প্রেফার কাস্টমার বলে থাকি। এখানে প্রেফার কাস্টমার থেকে আপনারা দেখতে পাবেন আমরা এখানে রয়েছেন, আমাদের যে বিজনেস স্ট্রাকচার রয়েছে, যে আমরা বিজনেস বোনাস বা লিডারশিপ বোনাস, যে আমরা রয়্যালিটি ইনকাম বা রিওয়ার্ড কথা বলে আসছি, সেটা আমরা কিভাবে পেতে পারি। দেখবেন আমরা এখানে যদি বিজনেস প্ল্যান স্ট্রাকচার নিয়ে কথা বলি, আমরা কথা বলেছি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার। আমার এখানে প্রায় সরাসরি পাঁচ প্রকারের আমরা সংক্ষিপ্ত যে স্ট্রাকচার আমাদের রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো একটুখানি। আমরা দেখতে পাবো এখানে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন সিসি। সিসি শব্দের অর্থ হচ্ছে ক্যাশ ক্রেডিট, বা অনেকেই কোম্পানি কারেন্সি বলে থাকেন। ক্যাশ ক্রেডিট হচ্ছে এরকম একটা জিনিস, আপনার টাকা বা আপনার যে ক্রয় করা পণ্যের বিনিময়ে এক ধরনের পয়েন্ট নির্ধারণ করা হয়। কারণ হচ্ছে এটা গ্লোবাল কোম্পানি, সারা পৃথিবীর টাকা বা আপনার ডলারের মান এক না থাকার কারণে, এই স্ট্রাকচারটা ভেঙে যাওয়ার কারণে আমরা আমাদের কোম্পানি এমন একটা পয়েন্ট দাঁড় করিয়েছে যে পয়েন্টের মাধ্যমে আপনি টাকাকে, আপনি ধরে নেন যে ওয়ান পয়েন্ট সারা পৃথিবীতেই একই পয়েন্ট থাকবে, কিন্তু পৃথিবীর টাকার মান অনুযায়ী পয়েন্টের দাম বেড়ে যাবে। তো এখানে আমরা সিসিটাকে একটা পয়েন্ট আকারে ধারণ করেছি, এটা আপনার বোঝার স্বার্থে, আমাদের কোম্পানি আপনাকে বোঝানোর স্বার্থে। তো আমরা যদি ধরি এক্সাম্পল হিসাবে ওয়ান জেল, আমাদের একটা জেল রয়েছে, যে জেলটা আমরা যদি কিনি সে জেলটার পয়েন্ট রয়েছে, সিসি যদি বলি তাহলে ক্যাশ ক্রেডিট রয়েছে 0.102। তো আপনি যদি দেখেন তাহলে আপনাকে ওয়ান ক্রেডিট, ওয়ান ক্যাশ ক্রেডিট যদি আপনি করতে চান তাহলে আপনাকে মিনিমাম যদি আপনার ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো টু এর সাথে যদি 11টা জেল আপনার বিক্রি হয় বা ক্রয় হয় তাহলে আপনি 1.1122 ক্রেডিট ক্যাশ ক্রেডিট আপনার চলে আসবে। তো এক ক্যাশ ক্রেডিট আপনার আসবে। সো এইরকম ভাবে আপনি যখন টু ক্যাশ ক্রেডিটের মালিক হবেন, দুইটা ক্যাশ ক্রেডিটের মালিক হবেন, টু ক্যাশ ক্রেডিট যখন আসবে তখনই আপনাকে কোম্পানি প্রেফার্ড কাস্টমার থেকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে আপনাকে নেবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসাবে। দেন এই অ্যাকুরেট ভাবে আপনি যখন ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে আপনার এই সিসি লেভেলটা যখন 25 সিসিতে রূপান্তরিত হবে, তখনই আপনি সুপারভাইজার এবং কোম্পানি আপনাকে একটা নতুন লেভেল লাগাবে, যে লেভেলটা হবে সুপারভাইজার। থার্ড, আপনি যদি আসেন একইরূপ ভাবে যদি এখন আপনি আপনার সিসি লেভেলটাকে আপনি যখন 75 লেভেলে নিয়ে যেতে পারবেন, তখনই সেটাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার কোম্পানিকে লেভেল লাগাবে, যে লেভেলের নাম হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যা আপনি আপনার নামের সাথে বা কোম্পানিতে আপনার যে আইডিতে থাকবে সেই আইডিতে আপনি দেখতে পারবেন। দ্বিতীয়ত আপনি দেখতে পারবেন, তৃতীয়ত লাস্ট দেখতে পারবেন 120 সিসি। অনুরূপ ভাবে আপনি যখন এইভাবে ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে নিজে ব্যবহার করা এবং ব্যবহারের মাধ্যমে বিজনেস করার মাধ্যমে যখন আপনি এই বিষয়গুলোকে বুঝতে পারবেন এবং এই একটা পর্যায়ে আসবেন, 120 পর্যায়ে 120 সিসি যখন অর্জন করবেন তখনই আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, ম্যানেজার হয়ে যাবেন। দিস দাম এখানে একটা সংবিধিগত সতর্কবাণী এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু কোনোভাবেই জিনিসটাকে অবমূল্যায়ন করবেন না। যে সতর্কবাণী আমি দেখেছি যে অল দ্য পজিশনস আর দ্য পার্মানেন্ট, অল দ্য পজিশনস আর দ্য পার্মানেন্ট বলতে বলছি আমি যে এই কথাগুলো বললাম যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার, এগুলো হচ্ছে অল দ্য পজিশনস আর পার্মানেন্ট, এটা সবগুলোই হচ্ছে পার্মানেন্ট। ইফ ইউ রিমাইন্ড অ্যাক্টিভ নো রিভার্সাল,
আপনি যদি আপনার অ্যাক্টিভনেসটা ধরে রাখতে পারেন, এটা কখনোই আপনার এই পার্মানেন্টনেসটা বা পার্মানেন্ট থেকে কিন্তু আপনি চলে যাচ্ছেন না। নো রিজার্ভ, নো, আপনি এখানে নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আমার কোম্পানিতে আপনি যখন কোনো পজিশন পাবেন, সেই পজিশন থেকে আপনি কখনোই আপনি কোনো জায়গা থেকে আপনি কিন্তু নিচে বা আপনার পজিশন থেকে সরে যাবেন না। একবার অর্জন করলে সেটা আপনার লাইফ টাইমে থাকবে। ইউজ এনি টু কোয়ান্টিটেটিভ দা ক্যালেন্ডার মান্থ অর দা লিস্ট টু মুভ আপ বাই দা অ্যাকুমুলেটিং দা অ্যাপ্রোপ্রিয়েট সিসিস। আপনার আমাদের কোম্পানির যে প্ল্যানটা রয়েছে, মার্কেটিং প্ল্যান রয়েছে, এখানে আরেকটা প্ল্যান রয়েছে, সেটা হলো 2 মাস যে কোনো 2টা মাস আপনার লেভেল পরিবর্তন করার জন্য, লেভেলটাকে পরিবর্তন করার জন্য যে কোনো 2টা মাস আপনাকে বেছে নিতে হবে। যে কোনো 2টা মাসের মধ্যে আপনার লেভেলটাকে পরিবর্তন করতে চাইলে একটা ক্যালেন্ডার যে কোনো মাসের মধ্যে 2টা মাসের মধ্যে আপনার লেভেলটা পরিবর্তন হতে পারে, যে বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। দিস থিসিস ক্যান অলসো কাম ফ্রম আদার কান্ট্রিজ ইউ অপারেট ইন দ্য, বাট দে উইল নট বি ইনক্লুড ইউর ডোমেস্টিক সিসি কাউন্ট। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু গ্লোবাল কথা বলছি, গ্লোবালটা হচ্ছে আপনি যে দেশে রেজিস্ট্রেশন করেছেন কোম্পানিটা, যে দেশে আপনার রেজিস্ট্রেশন রয়েছে সেই দেশ থেকে আপনি, আপনি কিন্তু এটা ডোমেস্টিক বলা হচ্ছে, সেটা আপনি সেখান থেকে আপনি সিসি পাবেন। আবার যে আপনি দেশের বাইরে অন্য কোনো দেশে যখন আপনি অপারেট করছেন আপনি কোম্পানিটা, সেখান থেকেও আপনি কিন্তু সিসি পাবেন, এবং সেই সিসি থেকে আপনার কিন্তু কিন্তু ওই সিসিটা কখনোই আপনার ডোমিনিস্টিক সিসির সাথে সরাসরি সংযুক্ত হবে না, যদি আমি ভুল না করে থাকি। যদি ভুল করে থাকি জিনিসগুলো আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করবেন। দে আর নট আ মুভ অফ দ্য পার্সোনাল অনলি। আমি কেন বলছি, যে সিসিগুলো আপনার দেশের বাইরে থেকে পাবেন সেই সিসি থেকে আপনার যে আপনি মানে ব্যক্তিগত যে মুভ আপটা থাকবে, এই মুভ আপটা কিন্তু আপনার শুধু ব্যবহার করা হবে, মুভ আপটার জন্য ব্যবহার করতে পারবেন আপনি সিসিটা। তো ইফ দ্য সিসি টু মান মুভ আর দ্য generate the multiple countries, so move up those, the FBO will be OK on the 15th of the following month after the suffering CC is accumulated. মানে আমাদের কথা বলা হচ্ছে যে 2 মাসে বা 2 মাসের মধ্যে যে সিসি গুলো আপনি করলেন এবং আপনার যে FBO টার অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি প্রত্যেকটা মাসের 15 তারিখের মধ্যে একটা সেটেলমেন্ট হবে, এই প্রত্যেকটা মাসের 15 তারিখের মধ্যে আপনি কমপ্লিটলি পাবেন। সো প্লিজ দ্য কোম্পানি পলিসি ফর দ্য কমপ্লিট আন্ডারস্ট্যান্ড। আমার কথাগুলো যদি ভুল হয় দয়া করে কোম্পানি পলিসি পড়ে সেখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ততটুকু ততটুকু বলার চেষ্টা করেছি। এখন দেখতে পারবেন আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমরা কিন্তু ওখানে দেখতে পারলাম কিভাবে সিসি অ্যাকুমুলেট হয় এবং কিভাবে আমাদের লেভেল গুলো থাকে, এবং লেভেলের ভিতরে অংশ দেখবো প্রেফার কাস্টমার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার। দেখতে পাচ্ছেন 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট। আপনি যে প্রেফার কোনো কাস্টমারকে প্রেফার করছেন, সে প্রেফার এখান থেকে প্রোডাক্ট কিনলে সে 15% ডিসকাউন্ট পাবে। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার ফেসবুক, ডিয়ার ফরএভার বিজনেস ওনার্স যারা রয়েছেন, নতুন যারা রয়েছেন, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দৃষ্টি আকর্ষণ ডিসকাউন্ট। ডিসকাউন্ট হচ্ছে এরকম যে আপনি যখনই কোনো কাস্টমারকে প্রেফার করছেন সে 15% ডিসকাউন্ট পাচ্ছেন। সেকেন্ড, আপনি দেখতে পাবেন সেকেন্ডটা, আপনি যখনই 15% থেকে আপনি 260 পরিমাণ প্রোডাক্ট ক্রয় করার পরে আপনি যখন লেভেলটা তখন অ্যাসিস্ট্যান্ট সুপার হয়ে যাবে, হোল লেভেলটা আনটিল দ্য ম্যানেজার পর্যন্ত আপনার ডিসকাউন্ট লেভেল হচ্ছে 30%। আমরা আরো কথা বলবো, একটু দয়া করে অপেক্ষা করুন, একটু বোঝার চেষ্টা করুন। সো আপনি যখনই সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেল কোয়ালিফিকেশন করবেন, তখনই আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার টু ম্যানেজার পর্যন্ত আপনার হোল দ্য কোয়ালিফিকেশন ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 30%। 30% হয়ে যাচ্ছে আপনার একদম ব্যক্তিগত ডিসকাউন্ট। সো আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ম্যানেজার পর্যন্ত একদম 30% ডিসকাউন্ট। এবার দেখতে পারবেন 15% প্রেফার কাস্টমার প্রফিট অন দ্য পার্সেস, তো পার্সোনালি স্পন্সর প্রেফার দ্য কাস্টমার অ্যান্ড দেয়ার ডাউনলাইন। সো আপনার যত ডাউনলাইনস রয়েছে যারা পার্সেস করবে, আপনি যে রেফার কাস্টমারগুলো রয়েছে সেখান থেকে 15% কাস্টমার তারা পাবে। এবার একটু দেখুন কি কি রয়েছে তার মধ্যে। তার মধ্যে যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমরা আগেই বলেছি 30% তার কিন্তু ব্যক্তিগত ডিসকাউন্ট। এবার পার্সোনাল বোনাস বলতে আমরা একটু আগেই বলেছি পার্সোনাল বোনাসটা কি, ব্যক্তিগত বোনাস। আপনি যখন ব্যক্তিগতভাবে এখান থেকে আপনি 30% পাচ্ছেন এবং কোম্পানি আপনাকে 5% বোনাস দিচ্ছে, তো আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারে কিন্তু ধরে নিতে পারেন 35% কিন্তু আপনার কমিশনটা বা আপনার বোনাসটা চলে আসবে। অনুরূপভাবে সুপারভাইজারের 8%, অনুরূপভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 13%, অনুরূপভাবে আপনার ম্যানেজার যে রয়েছেন ম্যানেজার কিন্তু 80% পার্সোনাল বোনাস এখান থেকে পাবেন। তো আমরা যদি সব অ্যাকুমুলেট করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে করি ব্যক্তিগতভাবে আপনি কোম্পানি আপনি যখন কোনো প্রেফার কাস্টমার করার পরে আপনি লেভেলটা ক্রস করলেন তখনই আপনি 30%-এর জন্য কোয়ালিফিকেশন হয়ে গেছেন, হোলসেল প্রাইস কিন্তু পাচ্ছেন। আপনি এটা কোনোভাবেই ধরার চেষ্টা করবেন না যে আপনি 30% আপনাকে কিন্তু
হোলসেল প্রাইসে দিচ্ছে। আমাদের কোম্পানির প্রাইসটা এমন না যে আপনাকে 10 টাকা দিচ্ছি আর একজনকে 5 টাকা দিচ্ছি, নো, আপনাকে যখন প্রেফার কাস্টমার করা হচ্ছে তখন আমাদের আপনি প্রেফার কাস্টমার, সম্মানিত কাস্টমার হিসেবে কোম্পানি একটা অনারিয়াম হিসেবে 15% দিচ্ছে। কিন্তু যখনই আপনি এইভাবে 2 সিসি পরিমাণ প্রোডাক্ট কিনছেন তখন কোয়ালিফাই হয়ে যাচ্ছেন কিসের জন্য? হোলসেল প্রাইসের জন্য। আমাদের হোলসেল প্রাইসটা যারা পেয়ে থাকেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পর্যন্ত তারা পেয়ে থাকেন 30%। এটা হচ্ছে কোম্পানির হোলসেল প্রাইস। হোলসেল প্রাইসের পর আপনি যেটা পাবেন সেটা আমি দেখিয়েছি পার্সোনাল ডিসকাউন্ট, যা আপনাকে কোম্পানি দেবে, কোম্পানি থেকে আপনাকে ব্যক্তিগত ডিসকাউন্ট দেবে 5%, 8%, 13% এবং 18%, যা ম্যানেজার পর্যন্ত গিয়ে 18% কিন্তু সমবিত হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে হচ্ছেন তাকে দেওয়া হচ্ছে 13%, যা সবই কোম্পানি থেকে পাচ্ছেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই নোট করবেন। এবং দেখবেন টিম ভলিউম বোনাস নিয়ে আমি কথা বলেছি একটু আগে, যে আমাদের ভলিউম বোনাসটা কি। ভলিউম বোনাস হচ্ছে অ্যাজ ইউ নেটওয়ার্ক গ্রো ইউ স্টার্ট টু পিক আপ দ্য ভ্যারিয়াস ভলিউম বোনাস। আপনি যখন নেটওয়ার্কিং করবেন, নেটওয়ার্কের মাধ্যমে আপনার টিমটা যখন বড় হবে তখন আস্তে আস্তে আপনি কিন্তু আপনার ভলিউম বোনাসটা চলে আসবে, টিম ভলিউম বোনাসটা চলে আসবে। সেটা কি পাবেন? যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আজকে সৃষ্টি হলেন উনি যখন তার লেভেলটা ক্রস করে সুপারভাইজার লেভেলে যাবেন তখন অনেক অনুসারী অ্যাসিস্ট্যান্ট লেভেলে থেকে যাবে, অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট লেভেল থাকবে। অ্যাসিস্ট্যান্ট লেভেলে যারা এখানে ক্রয় এবং বিক্রয় করবে সেই বিক্রয় থেকে একটা সুপারভাইজার 3% কমিশন পাবে। ইয়ার বিওডি অডিয়েন্স অনুরূপ ভাবে একজন ম্যানেজার, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজন সুপারভাইজার যখন ক্রস করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যাবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যাওয়ার পরেই আপনি কিন্তু আপনার সুপারভাইজারের মতো অনেকগুলো সুপারভাইজার রেখে যাবেন, এখানে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রেখে যাবেন, সব অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রেখে যাবেন। তো সরাসরি আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে 8% এবং সুপারভাইজার থেকে 5% ডিসকাউন্ট পাবেন সরাসরি। অনুরূপভাবে একজন ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছ থেকে 5% এবং তার সুপারভাইজার কাছ থেকে 10% এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাছ থেকে 13% কমিশন। এটা ভলিউম বোনাস, যা আপনার অন্য কোম্পানি, আমি আগেই বলেছি প্রথমে শুরুতে আমাদের কোম্পানি কিন্তু হাইলি পে আউল কোম্পানি, আমাদের কোম্পানি কিন্তু সর্বোচ্চ টাকা প্রদানকারী কোম্পানি, যা আমি আমার গল্পের শুরুতে, আমার প্রেজেন্টেশনের শুরুতে আপনার দেখানোর চেষ্টা করেছি। তো দেখবেন 15% প্রেফার কাস্টমার প্রফিট অন দ্য পার্সেস, পার্সোনালি স্পন্সর প্রেফার কাস্টমার অ্যান্ড দেয়ার ডাউনলাইন, আপনি তাদেরকে প্রেফার করছেন তারা আপনার 15% ডিসকাউন্ট পাবে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 5% বোনাস, পার্সোনাল পার্সেস অ্যান্ড দ্য পার্সেস অফ দ্য পার্সোনাল স্পন্সর প্রেফার কাস্টমার। দেখবেন যে এখানে অ্যাসিস্ট্যান্ট যে সুপারভাইজার রয়েছেন সে যে 5% বোনাসটা পাচ্ছেন তার ব্যক্তিগত ক্রয় থেকে এবং তার ব্যক্তিগত ক্রয়ের পর তাকে উনি যে প্রেফার কাস্টমার গুলো করেছেন বা স্পন্সরশিপ করেছেন যাদেরকে, তাদের উপরে ভিত্তি করে সে কিন্তু 5% পাচ্ছেন, যা আমি কথা বলেছি। 8% ঠিক অনুরূপ ভাবে 8% বোনাস, পার্সোনাল পার্সেস অ্যান্ড দ্য পার্সেস অফ দ্য পার্সোনাল স্পন্সর দ্য প্রেফার কাস্টমার। তার মানে হচ্ছে যে আপনি ব্যক্তিগত ক্রয় এবং আপনার যে ডাউনলাইন আপনি স্পন্সর করেছেন বা প্রেফার করেছেন সেখান থেকে আপনি পাচ্ছেন। 3% কোথা থেকে পাচ্ছেন? অ্যাজ এ সুপারভাইজার ভলিউম বোনাস, যা আপনার পার্সোনাল অ্যাক্রিডেট সেলস অফ দ্য পার্সোনাল স্পন্সর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অ্যান্ড দেয়ার ডাউনলাইন, আপনি যাকে পার্সোনালি আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার করেছেন সেখান থেকে আপনি 3% পাচ্ছেন। সেই সুপারভাইজারের নিচে যতগুলো ডাউনলাইন আছে সবগুলোর কাছ থেকে কিন্তু আপনি 3% টাকা পাচ্ছেন। আপনি দেখবেন ম্যানেজার 13% বোনাস, পার্সোনাল পার্সেস অ্যান্ড দ্য পার্সোনাল অফ দ্য পার্সোনাল স্পন্সর প্রেফার কাস্টমার, 5% ভলিউম বোনাস অন দ্য পার্সোনাল অ্যাক্রিয়েট সেলস অফ দ্য পার্সোনাল স্পন্সর দ্য সুপারভাইজার অ্যান্ড দেয়ার অর হার ডাউনলাইন। এবং এভাবে দেখবেন যে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন হয়েছেন তখন আপনার কিন্তু যে আপনি যাকে আপনার যে স্পন্সর করেছিলেন সে থেকে স্পন্সর থেকে যে আপনার একটা টিম তৈরি হয়েছে তার যে টিম তৈরি হওয়ার কারণে সেই টিম থেকে আপনি 13%, 5% এবং 8% আপনি যে স্পন্সর করেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে, তো সেই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা সুপারভাইজার তারা পরিবর্তন হয়ে সুপারভাইজার হোক আর সুপারভাইজার, যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন তখন আপনি ডাউনলাইন সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে আপনি এই বোনাসগুলো পাবেন। অ্যাজ এ ম্যানেজার 120 সিসি, যা আমি আগেই বলেছি, একজন ম্যানেজার 120 সিসি হলেই সে কিন্তু ম্যানেজার হয়ে যাবে, যা আপনি ম্যানেজার হলে কি পাবেন? 18% বোনাস অন দ্য পার্সোনাল পার্সেস, ব্যক্তিগত পার্সেল ব্যক্তিগত থেকে। কোম্পানি কিন্তু আপনাকে যে 30% দিচ্ছে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা আপনার হোলসেল প্রাইস, নট আ বোনাস, হোলসেল প্রাইস দিচ্ছে আপনাকে 30% এবং আপনাকে কি দিচ্ছে? ব্যক্তিগত ডিসকাউন্ট দিচ্ছে 18%, এই হলো 48%, যা আমি একটু পরে দেখাচ্ছি। এবং 48%-এর পরে আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন 5% ভলিউম বোনাস,
যে আপনাকে ব্যক্তিগতভাবে স্পন্সর করেছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে আপনি পাবেন 5%, আপনি যে সুপারভাইজারকে আপনি স্পন্সর করেছেন 10%, সেই সুপারভাইজার থেকে তার ভলিউম বোনাস থেকে আপনি 10% পাচ্ছেন, আপনি যাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বানিয়েছেন আপনার ডাউনলাইনে সরাসরি তার কাছে আপনি 30% 13% পাচ্ছেন, যেটা আপনার মার্কেটিং প্ল্যান। দে আর নট মেনি মোর সেন্সিটিভ বিহাইন্ড দিস অ্যান্ড দে আর দ্য কভার দ্য ম্যানেজার বিহাইন্ড দ্য ট্রেনিং। এর মানে হচ্ছে আমাদের আরো অনেক কিছু রয়েছে, এবং এই যে ম্যানেজার পর্যন্ত কিন্তু আমরা কথা বলেছি, ম্যানেজার পর্যন্ত আমরা আলোচনা করেছি, ম্যানেজারের পরে কিন্তু এখানে অনেক কিছু রয়েছে, ম্যানেজারের পরে যা রয়েছে, ম্যানেজারের পিছনে যা রয়েছে সেটা নিয়ে যদি আমরা কথা বলি আমরা কথা বলতে পারবো। আমি এখানে অনেকের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এখানে দৃষ্টি আকর্ষণ করছি অনেকের, আমরা যদি আপনারা যদি মনে করেন যে স্লাইড চালানো যাবে বা চালানো দরকার আছে, আমরা কিন্তু সর্বোচ্চ ম্যানেজারের পিছনে কি রয়েছে, ম্যানেজারের পরে কি রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমরা ম্যানেজার পর্যন্ত আলোচনা করলাম। এখন আপনাদেরকে যদি এখানে আলোচনাতে আপনারা মনে করেন যে আলোচনা যুক্তিসঙ্গত হচ্ছে, আলোচনা ভালো হচ্ছে, তাহলে আমি আলোচনা কিন্তু শেষ পর্যায়ে নিয়ে যেতে পারি, এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। না, আলোচনা অনেক সুন্দর হচ্ছে, আমার কাছে ভালো লাগছে, আমি শুনতেছি, সো আমি চাচ্ছি কন্টিনিউ হোক, বাকি যারা আছেন তাদের মন্তব্য তারা বলতে পারেন, বাট আমার ভালো লাগতেছে, খুব সুন্দর প্রেজেন্টেশন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমরা স্যার যেহেতু অনুমতি দিয়েছেন আমরা শুরু করতে পারি। আমরা এবার দেখব, আমরা কিন্তু ম্যানেজার পর্যন্ত কথা বলেছি, ম্যানেজারের পিছন নিয়ে কিন্তু কথা বলিনি, আমাদের অনেক বিহাইন্ড রয়েছে যেগুলো ম্যানেজারের পিছনের যে দিয়েছে, যা আপনার ম্যানেজারের পরেই আপনি কিন্তু দেখতে পারবেন, সে বিষয়গুলো আমরা কথা বলবো। তো আমরা এখন 18 নম্বর স্লাইডে রয়েছি, এবার পসিবিলিটি এন্ট্রি লেভেল অফ ইনকাম, সম্ভাব্যময় ইনকাম নিয়ে আমরা কথা বলবো। আমি একটু আগে কথা শুরুতেই বলেছিলাম আমরা কিভাবে সেল বের করবো, সেল বের করার একটা অত্যন্ত জাদুকারি বলবো না, অত্যন্ত যুগ উপযোগী একটা প্ল্যান রয়েছে, যে প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। পসিবিলিটি পসিবল এন্ট্রি লেভেল অফ ইনকাম, এন্ট্রি লেভেল ইনকাম, যে আপনি ইনকাম করবেন তার সম্ভাব্যময় প্ল্যান আমাদের রয়েছে। কারণ আমরা এরকম কিন্তু বলছি না, আমাদের প্ল্যান মানে এই নয় যে আমাদের প্ল্যান আপনাকে গুলিয়ে খেয়ে দিলে আপনি বিক্রি শিখে যাবেন, আমাদের প্ল্যান আপনাকে গুলিয়ে খেয়ে দিলে বা তাবিজ করে গলায় ঝুলিয়ে দিলেই কিন্তু আপনি এখানে ভালো কিছু হয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আমাদের প্ল্যানটা কিন্তু পসিবিলিটি রয়েছে, পসিবিলিটি যে এন্ট্রি এন্ট্রি লেভেলটা রয়েছে ইনকামের, সেই এই লেভেলটা যেতে হলে আপনাকে এই ধরনের সম্ভাব্যময় কাজ করতে হবে, যে কাজ না করলে কিন্তু আমাদের প্ল্যান যতই আপনাকে মুখস্থ করিয়ে দেয়, যখন আপনাকে তাবিজ গলায় তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দেই বা আপনার ঘরের সামনে টাঙিয়ে দেই, কোনো কাজ হবে না। তো আপনাকে কিন্তু বুঝতে হবে পসিবিলিটি এন্ট্রি লেভেল অফ ইনকাম যেটা রয়েছে, মোস্ট ফ্যামিলিয়ার অ্যান্ড কনজিউম অফ দ্য ফোর জেল পারমান, মানে আমরা যে বলছি যে আপনার যে পরিবার রয়েছে বা আপনি যে ফ্যামিলির মধ্যে রয়েছেন সেই ফ্যামিলিতে আপনি ব্যক্তিগতভাবে যখন এখানে জয়েন করছেন প্রেফার কাস্টমার হিসেবে, তখন আপনি 4টা জেল, আপনি মিনিমাম 4টা জেল আপনি খাবেন, 4টা জেল শুধু আপনাকে খেতে হবে। কেন খেতে হবে, জেল নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কথা বলার অনেক সময় পাবো, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, দয়া করে এই মুহূর্তে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি না, আমরা শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করছি। আপনি ব্যক্তিগতভাবে 4টা জেল খাবেন, একটা 4টা জেল আপনার ফ্যামিলির জন্য খাবেন, আমি বলছি না আপনি একা খাবেন। আমরা জানি আমাদের প্রোডাক্টটা কিন্তু ভালো উন্নত মানের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটা কিন্তু অনেক অনেকেই বলে থাকেন যে আমাদের প্রোডাক্টটা দামি, আসলে আমাদের প্রোডাক্টটাই দামি, আমাদের দামটা এত বেশি না, আমার দামি জিনিসটার দামটা বেশি হয়। আপনি যদি হীরাকে চিন্তা করেন, সোনাকে চিন্তা করেন, তাহলে সোনার কাছে রূপার কিন্তু কতটুকু মূল্যায়ন রয়েছে তা আমরা সবাই জানি। তো আমাদের প্রোডাক্টটা দামি, আমাদের প্রোডাক্টটাই হচ্ছে দামি। তো আপনাকে 4টা জেল আমি খেতে বলছি, এই কারণে আমরা একটা সুন্দর সঠিক সহজ প্ল্যানে নিয়ে আসতে চেষ্টা করছি, 4টা জেল আপনার ফ্যামিলি দেখাবেন। তো আপনি দেখুন, আপনাকে যদি একা 4টা জেল খেতে বলি আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে, যেহেতু আমাদের এটা ন্যাচারাল প্রোডাক্ট এবং যেহেতু আমাদের এটা ফুড সাপ্লিমেন্ট, যেহেতু আপনার জীবন আপনার জীবন ভিতরে যে অংশ শরীরের অংশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই অংশের সমস্যার সমাধানকারী বা সহায়ক ভূমিকা পালন করে, সেহেতু শুধু আপনার শরীরটাই যে অসুস্থ হচ্ছে, আপনি যে শুধু সুস্থ আছেন বিষয়টা এরকম না, আপনি যখন মানুষ, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই সুস্থ এবং অসুস্থ থাকবে। তো আমরা কিন্তু জানি যেহেতু আমাদের প্রোডাক্টটা ফুড সাপ্লিমেন্ট, সেহেতু আপনি খাবেন ঠিক একইভাবে আপনার ফ্যামিলির 4জন মানুষ এই বা 4জন বা ফ্যামিলির যারা আছেন
সবাই মিলে চারটা, মিনিমাম চারটা আপনি খাবেন, চারটার দাম আর কত হইতে পারে আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো ইউ ক্যান কনভিন্স 20 কাস্টমার ফ্যামিলি এন্ড দ্য ড্রিঙ্ক 4 জেল পার মান্থ। সম্ভব কি সম্ভব না, আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে এখানে আসলে সম্ভব কি সম্ভব না, আপনি চারটা জেল পরিবারের জন্য খাবেন, আপনার ফ্যামিলির জন্য চারটা জেল খাবেন, এবং আপনি এরকম 20টা পরিবার তৈরি করবেন, আপনি কোনো কাস্টমার বলছি না, কোনো ব্যক্তিগত কাস্টমার বলছি না, ফ্যামিলি তৈরি করবেন, যে ফ্যামিলি 20টা ফ্যামিলি অনলি তৈরি করবেন। আপনি আপনার মার্কেটিং প্ল্যানটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনি একটা ফ্যামিলি, এখানে রেড কালার ইউ ফ্যামিলি, ইউ এন্ড ফ্যামিলি বলা হয়েছে, এখানে চারটা বলা হয়েছে। আপনি এইভাবে একটা ফ্যামিলি সৃষ্টি করবেন, যে ফ্যামিলিটা চারটা প্রোডাক্ট নেবে, দ্বিতীয় নম্বর ফ্যামিলি চারটা প্রোডাক্ট নেবে, তৃতীয় নম্বর ফ্যামিলি চারটা প্রোডাক্ট নেবে, চতুর্থ নম্বর ফ্যামিলি চারটা প্রোডাক্ট নেবে, এবং 20 ফ্যামিলি আছে তারা চারটা করে প্রোডাক্ট নেবে। টোটাল যদি আপনি ধরেন টোটাল মান্থ অফ দ্যাম কনজিউমেটিক রয়েছে অফ দ্য 80 জেল ফর ইউর কাস্টমার অ্যান্ড ফ্যামিলি। আপনি দেখবেন এইভাবে যদি আপনি তুলনা করেন যে আপনার প্রোডাক্ট বা জেল ফ্যামিলির জন্য যদি চিন্তা করেন, আপনি কখনো ব্যক্তিগতভাবে চিন্তা না করে পরিবারকে যদি চিন্তা করেন, ফ্যামিলিকে যদি চিন্তা করেন, তাহলে একটা ফ্যামিলি চারটা জেল নিতে পারে, একটা ফ্যামিলি চারটা জেল তার সহনশীল হতে পারে, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী বা যাই থাকুক না কেন চারটা জেল তার পরিবারের জন্য, ব্যক্তিগতভাবে অনেক কঠিন হলেও পরিবারের জন্য কখনোই কঠিন হবে না। তো এই জন্য আপনাকে কোনো মানুষকে টার্গেট করবেন তাকে অবশ্যই ব্যক্তিগতভাবে টার্গেট করবেন না, তার ফ্যামিলিকে টার্গেট করার চেষ্টা করবেন। বন্ধুগণ, ডিয়ার অডিয়েন্স, আপনার মোবাইলে হাজার মানুষের নাম্বার রয়েছে, আপনার সাথে হাজার মানুষের পরিচয় রয়েছে, আপনার আত্মীয় স্বজন হাজার আত্মীয় স্বজন রয়েছে, আপনি এদের মধ্যে বেছে বের করবেন যারা এই প্রোডাক্ট গুলো প্রয়োজন, এবং যারা এই প্রোডাক্ট গুলো চারটা প্রোডাক্ট কেনার ক্ষমতা রাখে বা চারটা প্রোডাক্ট, এটা আমি একটা সম্ভাব্যময় ধারণা বলছি, আপনি মনে করবেন না যে চারটার নিচে দেওয়া যাবে না, বিষয়টা কিন্তু এরকম না, এটা একটা প্ল্যান প্যাকেজ স্ট্রাকচার করার জন্য, আমি একটা সম্ভাব্য বা ইনকাম লেভেল বের করার জন্য আমি এটাকে যোগ দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে যদি আপনি করেন, আপনি ব্যক্তিগতভাবে খাচ্ছেন কয়টা জেল, চারটা জেল, চারটা জেল, আপনি কিভাবে ফ্যামিলিকে 20টা ফ্যামিলিকে চারটা করে জেল খাওয়াচ্ছেন, 84টা জেল খাওয়াচ্ছেন মাসে, মাসে যদি আপনি 84টা জেল খাওয়ান আপনি দেখবেন টোটাল আপনি যদি 80টা জেল যাবে, এবং আপনি কিন্তু চারটা জেল খাচ্ছেন টোটাল 84টা কিন্তু জেল আপনার যাচ্ছে। সো দিস এক্সাম্পল ফর ইনস্টলেশন নট পারপাস, আপনি এই যে এক্সাম্পলটা আমি দিচ্ছি আপনারা কখনোই এটা সরাসরি কোম্পানি কে মিন করবেন না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে সৃষ্টি করা, কোম্পানির যে প্ল্যান রয়েছে সে প্ল্যান নিয়ে কিন্তু কথা বলছি না, এখানে পসিবিলিটি নিয়ে কথা বলছি, পসিবল যে এন্ট্রি লেভেল ইনকামটা রয়েছে, সম্ভাব্যময় যে আয়টা রয়েছে সেটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেই অভিজ্ঞতার তুলনায় আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। আপনারা কখনোই এটাকে সরাসরি, এটা কিন্তু শুধুমাত্র এক্সাম্পল হিসেবে ধরার চেষ্টা করছি, আমরা যদি এইভাবে কাজ করি তাহলে হয়তো বা এই ইনকামটা আসতে পারে, আপনারা কোনো কোম্পানির এইভাবে যদি আমরা ধরি তাহলে এখানে যদি আমরা যে মানটা ধরি যে 20টা কাস্টমারকে যদি আপনি দিচ্ছেন, সাপোজ টু বি 20টা কাস্টমার আপনার ফ্যামিলি হচ্ছে, তাহলে প্রতি 20টা ফ্যামিলি যদি আপনার মোটামুটি ধরে নেন যে 33,440 টাকার আপনার প্রোডাক্ট নিয়েছে, সাপোজ টু বি পার্সোনাল যে বোনাস রয়েছে টোটাল অফ দ্য টিম থেকে, আপনি দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পর্যন্ত যদি যান, যে এই যে 20টা প্রোডাক্ট, 20টা ফ্যামিলি যদি আপনার থেকে থাকে, 20টা ফ্যামিলি যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আপনি দেখতে পারবেন যেখানে আপনি যে টাকাটা ইনকাম, যে টাকাটা এখানটা ইনকাম করবে সেটা হচ্ছে যে 5,854 টাকা, এবং একজন সুপারভাইজার এখানে পার্সোনাল যে বোনাসটা আপনি ইনকাম করবে সে ইনকাম করবে কিন্তু 9,387 টাকা, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছেন সে ইনকাম করবে 15,222 টাকা, যে ম্যানেজার রয়েছেন সে ইনকাম করবে 21,077 টাকা। দেখতে পাচ্ছেন যে আপনার যে ইনকাম লেভেলটা এখানে পসিবিলিটি রয়েছে মাত্র 20টা ফ্যামিলি নিয়ে কাজ করলে, হাজার হাজার লোককে জয়েন করাতে বলছি না, হাজার হাজার লোককে নিয়ে আসতে বলছি না, দয়া করে খুঁজে বের করুন যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন, মাত্র 20টা ফ্যামিলি, 20টা ফ্যামিলি হতে পারে আপনার ভাগ্য উন্নয়নের একটা চাবিকাঠি। নেভার সেল দ্য প্রোডাক্ট, কোম্পানির একটা উদ্যোগ রয়েছে, কোম্পানির একটা রুলস রয়েছে, সেই রুলস থেকে আমরা বলছি নেভার সেল দ্য প্রোডাক্ট বিলো দ্য লোভার্স, যে প্রেফার কাস্টমার রয়েছে বা নিউ কাস্টমার রয়েছে, আপনি কখনোই কোনো প্রোডাক্ট সেল করবেন না, কোনো প্রোডাক্ট আপনার কোনো প্রোডাক্ট বিলো নোভাস কাস্টমার বা আপনার যে নোভাস নিউ দ্য কাস্টমার প্রেফার কাস্টমার রয়েছে তার নিচে কখনো সেল করবেন না। টু ইয়োর ডাউনলাইন, আপনি প্রোডাক্টটা সরাসরি আপনার ডাউনলাইনকে কখনোই সেল করবেন না, ডাউনলাইনকে সরাসরি আপনি কোনো প্রোডাক্ট দেবেন না, ডাউনলাইনকে প্রোডাক্টটাকে কোম্পানি থেকে নিতে দেবেন। ভুলক্রমে যারা এগুলো করছেন,
আজ অবধি পর্যন্ত ফরএভার বিজনেস ওনার বা ফরএভার এখানে যারা রয়েছেন, যারা এই কাজগুলো করেছেন বা যারা এই কাজগুলো করবে, যারা এই কাজগুলো করবে তারা কখনো এই বিজনেসে সফলতা আসবে না। তো আমাদের প্ল্যান কিন্তু কাজ করবে না। আপনাকে বলছি, ইওর ফিউচার আওয়ার প্ল্যান। আমাদের প্ল্যান যদি আপনি বিশ্বাস করেন, ফিউচার দাঁড়িয়ে যাবে। কেন বলছি, হাজার নয়, লক্ষ নয়, কোটি মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে আমাদের কোম্পানি। কোটি মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে কোম্পানি বন্ধুগণ। যেহেতু কোটি মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছি, তখন আমরা বলতেই পারি আমাদের কোম্পানিটা প্রুভেন কোম্পানি। আমরা বলতেই পারি আমাদের প্ল্যানটা প্রুভেন কোম্পানি। এই তো বিশ্বাসের উপর স্থাপন করে বলছি, আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। কিন্তু শর্ত, আমাদের প্ল্যান ভঙ্গ করা যাবে না। আমাদের কোম্পানি কি বলছে, নেভার সেল দ্য প্রোডাক্ট বিলো দ্য নোভাস কাস্টমার প্রেফার নোভাস নিউ নিউ কাস্টমার যেটা রয়েছে তার নিচে আপনি কখনো সেল করবেন না। টু ডাউনলাইন, সরাসরি আপনি ডাউনলাইনে কোনো প্রোডাক্ট ব্যক্তিগত ভাবে সেল করবেন না। টু ইয়োর ক্রস লাইন, কোনো ক্রস লাইন ক্রস লাইন ক্রস লাইন কেউ সেল করবেন না। টু হাই দ্য স্ট্রিট অফ দ্য শপ, কোনো দোকান নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সেল করবেন না। অনলাইন স্টোর, আপনি অনলাইনে বিজ্ঞপ্তি দিতে পারেন কিন্তু সরাসরি অনলাইনে সেল করবেন না। অনলাইনে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি এখন যেহেতু সামাজিক যোগাযোগ, অনলাইনে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন কিন্তু সরাসরি আপনি অনলাইনে বিজ্ঞপ্তি দেবেন না, সরাসরি অনলাইনে প্রোডাক্টটা সেল করবেন না। কারণ হচ্ছে প্রোডাক্টটা যদি অনলাইনে সেল করেন, কাস্টমারের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে না। এটা যাচাই বাছাই করেই এই শর্তগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা কি বলছি, মাত্র এখানে পাঁচটা সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার নিচে যে নেভার কাস্টমার রয়েছে তাকে আমি সেল করবো না, ডাউনলাইনের কাছে কোনো প্রোডাক্ট সেল করবো না, ক্রস লাইনের কাছে কোনো প্রোডাক্ট সেল করবো না, আমি কোনো রাস্তার ধারে বসে দোকান 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 বানিয়ে প্রোডাক্ট সেল করবো না, কোনো অনলাইন স্টোরে দেবো না। তার মানে কি, আপনার ভাই, আপনার চাচা, আপনি বন্ধুর স্টোর আছে আপনি সেখানে দিচ্ছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ শর্ত, এটা দেবেন না। যারা দিয়েছেন, যারা দিচ্ছেন তারাই কিন্তু এই বিজনেসে ক্ষতিগ্রস্ত হবেন, এটা কিন্তু কনফার্ম। তো আপনি এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। এই বিষয়গুলো আপনি দেখবেন, পসিবিলিটি পসিবল মান ইনকাম ফ্রম দ্য 20 প্রেফার কাস্টমার রিটেল বিজনেস অ্যালোন বলছে। এটা যে আপনার যে ইনকামটা রয়েছে, এই যে পসিবিলিটি মাসিক যে ইনকামের কথাটা বললাম, মাসিক ইনকাম যদি আপনার হয়ে থাকে, সেখানে আপনি দেখবেন যে আপনার রিটেল কাস্টমার থেকে আপনি যে ব্যবসা করছেন, একদম একা যে ব্যবসা করছেন, সেই ব্যবসা থেকে আপনার এই রিটেল কাস্টমার থেকে 20টা কাস্টমার থেকে বা 20টা ফ্যামিলি থেকে আপনার ইনকাম আসতে পারে। দেখতে পাচ্ছেন আমরা ভলিউম অফ দ্য বোনাস দেখবো এবার। ভলিউম অফ দ্য বোনাস কি দেখছি, আপনি একজন ব্যক্তি, ইউ বলে আমি আপনাকে প্রকাশ করছি, আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, ইউতে রয়েছেন, আপনার সাথে রয়েছেন পাঁচটা বন্ধু যাকে আমরা ফরএভার বিজনেস ওনার বলে থাকি, বা আপনার সাথে পাঁচটা ফরএভার বিজনেস এখানে রয়েছে। তো ফর দ্য মার্কেটিং প্ল্যান ফিলোসফিতে আমরা দেখেছি, অল দ্য রিওয়ার্ড ভার্সেস ইফোর্ট মাস্ট বি ফেয়ার অ্যান্ড টু অল। আমাদের যে রিওয়ার্ড রয়েছে এবং আপনি যে এখানে শ্রম দেবেন এবং শ্রমের বিনিময়ে যে অর্থটা কোম্পানি দেওয়া হবে, অত্যন্ত আপনার শ্রমকে সঠিক মূল্যায়নটা করা হচ্ছে, শুধু একার জন্য নয় সবার জন্য। ইউ ক্যান নট লিভ দ্য ইফোর্ট অ্যান্ড দ্য আদার্স অ্যালোন, ইউ টু মাস্ট বি অ্যাক্টিভ, দিস উইল এনকারেজ ইউ টু হেল্প দ্য আদার। আমাদের যে ফিলোসফি ফর ইভার মার্কেটিং প্ল্যানের যে ফিলোসফি রয়েছে, অল দ্য রিওয়ার্ড ভার্সেস ইফোর্ট সমান, এবং ইউ ক্যান নট লিভ অফ দ্য ইফোর্ট অফ দ্য অ্যালোন। আপনি কিন্তু একা একা বসবাস করতে পারবেন না বা একা একা কাজ করতে পারবেন না। সবাই জানি একা বসবাস করা যায় না, একা একা কাজে সময় দেওয়া যায় না। ইউ টু মাস্ট বি অ্যাক্টিভ, আপনি খুব বেশি যদি এখানে অ্যাক্টিভনেস দেখান, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন, সেটাও আপনার জন্য কিন্তু মোটামুটি ভাবে হুমকি স্বরূপ হতে পারে। আপনি টু মাস্ট করবেন না কোনো কিছু, ইউ টু মাস্ট বি সরি আমি যেটা বলতে ভুলে গেছি এটা আমি পরে বলছি, আপনি এখানে ইউ অবশ্যই এখানে অ্যাক্টিভতে থাকতে হবে, আপনাকে অ্যাক্টিভনেসটা আপনাকে কিন্তু রাখতে হবে। ইউ উইল বি এনকারেজ ইউ টু হেল্প আদার। তো আপনি এটাকে সরাসরি মানুষকে এনকারেজ করবেন, মানুষকে বলবেন, মানুষের সাথে শেয়ার করবেন এই ফিলোসফিগুলো। যে ফিলোসফি, নো কোয়ালিফিকেশন ফর অফ ইউ দ্য ডাইরেক্ট প্রেফার্ড কাস্টমার, ইউ উইল গেট দ্য 5% 30% ভলিউম বেসড অন দেয়ার পজিশন, ইউ উইল গেট দ্য প্রেফার কাস্টমার বোনাস। আপনি 5-13% ভলিউম বোনাস পেতে পারেন, সেটা আপনি কিন্তু আগেই বলেছি পজিশনের উপর নির্ভর করে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার, এরপরে ভিত্তি করে কিন্তু আপনি ভলিউম বোনাসটা পেতে পারবেন। তো ভলিউম বোনাসটা কিন্তু এরপরে নির্ভর করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার, ম্যানেজার এবং সুপারভাইজার, সাপোজ টু বি যে আপনি ফর ইভার মার্কেটিং প্ল্যান যে ফিলোসফিটা রয়েছে, ফিলোসফির মধ্যে রয়েছে অ্যাজ ইউ গ্রুপ গ্রো ইউ ইনকাম উইল অলসো গ্রো, রাইট? আপনি যখন গ্রুপটা বৃদ্ধি করবেন আপনার ইনকামটা বৃদ্ধি হবে, সত্য না মিথ্যা বলুন বন্ধুরা? অবশ্যই সত্য।
আপনি যখন গ্রুপকে বৃদ্ধি করছেন আপনার ইনকামটা বাড়ছে। ইউ মাস্ট অলসো ডু ইউর পার্ট, ইউ মাস্ট বি অ্যাক্টিভ। আপনি অবশ্যই আপনার যে কাজ সেই কাজটা করবেন এবং আপনি অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ থাকবেন। আপনি ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ থাকা এবং আপনি কাজ করাই একমাত্র এখানে সফলতা কিন্তু এনে দিতে পারে। টু কোয়ালিফাই দা ইউর বিজনেস, টু কোয়ালিফাই ফর ইউ দা বিজনেস বোনাসেস, বোনাসেস ফ্রম দা অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাবোভ, ইউ মাস্ট বি লেট আ 4 সিসি ওপেন বিজনেস, 1 সিসি অন ইউর ওন আইডি, তো 3 সিসি ফ্রম ইউর প্রায়র কাস্টমার এফবিও। মানে এখানে বলা হচ্ছে যে আপনি ব্যক্তিগত ভাবে 1 সিসি করবেন এবং আপনি 1 সিসি করার পরে আপনার যে টিম রয়েছে সেই টিমের বিজনেস থেকে আপনি 3 সিসি বের করবেন, তো টোটাল 4 সিসি আপনি করবেন। 4 সিসি মানে আপনাকে অ্যাক্টিভনেস থাকবে। কমপ্লিট ইউর 1 সিসি বাই 5th অফ দ্য মান্থ, কমপ্লিট ইউর রিমাইনিং 3 সিসি বাই 15th অফ দ্য মান্থ। মানে মাসের প্রথম মাসের 5 তারিখে আপনি 1 সিসি পরিমাণ প্রোডাক্ট ক্রয় করবেন এবং 15 তারিখের মধ্যেই আপনি কিন্তু আপনার যে নির্দিষ্ট আপনার অ্যাসোসিয়েট রয়েছেন তাদেরকে দিয়ে আপনি 15 তারিখের মধ্যেই কিন্তু আপনি 4 সিসিটা কমপ্লিট করে ফেলবেন। তাহলে মাস শেষে আপনার টেনশনটা থাকবে না, মাসের 15 তারিখের মধ্যেই বা 20 তারিখের মধ্যে আপনার কিন্তু 4 সিসিটা আপনার হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে 4 সিসি কেন হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরে। এবং লিডারশিপ বোনাস আমি কথা বলেছি এর আগে, এল বি ফ্রম দা ম্যানেজার, ফার্স্ট ম্যানেজার। আপনি যে লিডারশিপ বোনাসের কথা বলেছি এটা আপনার প্রথম জেনারেশন, যে আপনি ম্যানেজার, আপনার পরে যে যাকে ম্যানেজার বানাচ্ছেন প্রথম জেনারেশন ম্যানেজার থেকেই আপনি লিডারশিপ বোনাসটা পাওয়া শুরু করছেন। অ্যাট লাস্ট 12 সিসি ওপেন দ্য বিজনেস, এনিথিং আউটস্ট্যান্ডিং আউটসাইড অফ দ্য ম্যানেজার বিজনেস। তো অ্যাট লাস্ট আপনার কিন্তু ম্যানেজার বোনাসটা আপনার অ্যাক্সেস রাখার জন্য আপনাকে 12 সিসি ওপেনিং বিজনেস রাখতে হবে। আপনার সিসি লেভেলটা আছে এটা কিন্তু 12 সিসি করতে হবে। টু ম্যানেজার এবং আপনার যদি দ্বিতীয় নাম্বার ম্যানেজার থেকেও কিন্তু আপনি আপনি দেখবেন যে আপনি যখন দ্বিতীয় নাম্বার ম্যানেজার থেকে পাবেন তখন কিন্তু আপনি দ্বিতীয় নাম্বার ম্যানেজার থেকে কিন্তু 8 সিসি পরিমাণ আপনাকে কিন্তু করতে হবে। অ্যান্ড দিস টু ম্যানেজার আউটসাইড অফ দ্যাট। তো আপনি দেখতে পাচ্ছেন প্রথম জেনারেশন 12 সিসি, তার মানে জেনারেশন ভিত্তিতে ম্যানেজার যে পরিমাণ কাজ করবে তাকে সেই পরিমাণ কাজের উদ্দেশ্যে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট কাজ করে যাবে। অ্যান্ড ইউ বিকাম এ সিনিয়র ম্যানেজার। যখন আপনি নিচে 2টা ম্যানেজার হয়ে যাবে তখন বিকাম এ সিনিয়র ম্যানেজার। যখন আপনি সিনিয়র ম্যানেজার হয়ে যাচ্ছেন আপনার নিচে কিন্তু আবার যখন 3টা 4 ওপেন, তার দেখতে পাচ্ছেন যে আপনি যখন তৃতীয় নাম্বার যে ম্যানেজারটা রয়েছে বা আপনি তৃতীয় নাম্বার যে ম্যানেজার করবেন সে কিন্তু ওপেনিং বিজনেস করবে 4 সিসি থেকে। আপনাকে কিন্তু সে ম্যানেজার এগেনস্টে 4 সিসি করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা দ্রুত আলোচনা করছি কিন্তু পরবর্তীতে আরো ভালো আলোচনা করবো। ইফ ইউ ডেভেলপ 20 ম্যানেজার, ইউ বিকাম এ ডায়মন্ড ম্যানেজার, ইউর কোয়ালিফিকেশন ইজ 0 সিসি। তার মানে কেন বলা হচ্ছে, আপনি যখন কোম্পানিতে 25টা ম্যানেজার সৃষ্টি করবেন এবং আপনি হয়ে যাবেন ডায়মন্ড ম্যানেজার, আপনার কোয়ালিফিকেশন লেভেল 0 সিসি। মানে তারপর থেকে আপনার আইডিতে কোনোভাবে সিসি না হলেও আপনি এই কোম্পানি থেকে রয়্যালটি ইনকাম সমস্ত বোনাস পেতে থাকবেন। তো বাট রিমেম্বার, ইফ ইউ ম্যানেজার বিজনেস গোস বিলো 25 সিসি, হি ইজ নো লঙ্গার কনসিডার দ্য ম্যানেজার। তার মানে আপনাদের কাছে কোনো ম্যানেজার যদি 25 সিসির নিচে কোনো ইনকাম করে তার কিন্তু এই যে আপনার ইনকাম লেভেলটা আর সেই এরকম আসবে না। তো আমরা লিডারশিপ বোনাস, জ্যাম বোনাসটা আমরা দেখবো, জেনারেশন বোনাস বলছি আমরা কেন। 1 to 8 ম্যানেজার, 1 থেকে 8টা ম্যানেজার যারা রয়েছেন তার প্রথম জেনারেশন ম্যানেজার থেকে আপনি 6%, সেকেন্ড জেনারেশন ম্যানেজার থেকে 3%, এবং থার্ড জেনারেশন ম্যানেজার থেকে 2%। 9 to 16 জেনারেশন ম্যানেজার রয়েছে, আমরা 25টা ম্যানেজারের কথা বলেছি এখানে। আপনি 9 থেকে 16 নাম্বার যে ম্যানেজার জেনারেশন রয়েছে সেখান থেকে 7% ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন 4%, থার্ড জেনারেশন 3%, এবং 17 থেকে 24 জেনারেশন যে ম্যানেজার রয়েছে সেখান থেকে আপনি ফার্স্ট জেনারেশন থেকে 8%, সেকেন্ড জেনারেশন থেকে 5%, থার্ড জেনারেশন থেকে 4%, এবং প্লাস 25+ জেনারেশন ম্যানেজার রয়েছে যে ম্যানেজারগুলো রয়েছে সেখানে 9% পাবেন প্রথম জেনারেশন থেকে, সেকেন্ড 6% পাবেন সেকেন্ড জেনারেশন থেকে, 5% পাবেন থার্ড জেনারেশন থেকে। বন্ধুগণ আপনি দেখতে পাচ্ছেন বলিও বোনাস সিসি, যদি আপনি কল্পনা করেন ফার্স্ট জেনারেশন ম্যানেজার গ্রুপ সিসি 40% সিসি, সেকেন্ড জেনারেশন ম্যানেজার গ্রুপ থেকে আপনি পাচ্ছেন 20% সিসি, থার্ড জেনারেশন ম্যানেজার গ্রুপ থেকে পাচ্ছেন 10% সিসি। ডিজাইন টু বি ফেয়ার, রিওয়ার্ড টু হার্ড ওয়ার্ক, ইউ নট অনলি আর্ন মানি ফ্রম ইউর টিম, ইউ আর্ন দেয়ার ভলিউম সিসি। তার মানে আপনি যদি এখানে কাজ করেন, আপনি ডিজাইনেশন, আপনি সবকিছু ফেয়ার রাখেন, রিওয়ার্ডগুলো রাখেন, হার্ড ওয়ার্ক করেন, আপনি শুধু টাকায় ইনকাম করছেন না, আপনি কিন্তু আপনার এখান থেকে সিসি ইনকাম করছেন। তো টাকা এবং সিসি, সিসিটা আপনার কিন্তু পরবর্তী লেভেলে। এখন যে কথা বলবো ফরিভেটো ড্রাইভ, আপনারা জানেন ওমর ফারুক সুমন স্যার আমাদের অলরেডি 4 ড্রাইভের ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল অলরেডি
সেকেন্ড লেভেলে রয়েছেন, আপনারা দেখতে পাবেন যে ফর ইভার টু ড্রাইভ টু, মানে আমরা অনেকেই বলি কার প্ল্যান, কার প্ল্যানটা তিনটা মাসে ভাগ করা হয়েছে, তিনটা লেভেলে দেওয়া হয়েছে। সেটা কি, আমরা যদি প্রথম লেভেল দেখি, সেকেন্ড লেভেল দেখি, থার্ড লেভেল দেখি। প্রথম লেভেল হচ্ছে এরকম, আপনি যে মানটা রয়েছে সেখানে 5 সিসি, প্রথম মাসে 50 সিসি, দ্বিতীয় মাসে 100 সিসি, তৃতীয় মাসে 150 সিসি করলেই আপনি কার ফর ইভার টু ড্রাইভ এর আর কার প্ল্যানে কিন্তু আপনি প্রথম লেভেল অর্জন করলেন, যা আপনার প্রথম লেভেল অর্জন হয়েছে। সেকেন্ড লেভেলটা কিভাবে অর্জন করতে পারেন, প্রথম মাসে 75 সিসি, দ্বিতীয় মাসে 150 সিসি, তার চতুর্থ মাসে তৃতীয় মাসে গিয়ে 225 সিসি করলেই আপনি সেকেন্ড লেভেলটা অর্জন করতে পারেন। থার্ড লেভেলটা কিভাবে অর্জন করতে পারেন, 100 সিসি, 200, প্রথম মাসে 100 সিসি, দ্বিতীয় মাসে 200 সিসি, তৃতীয় মাসে 300 সিসি আপনার সেল হলেই আপনি কিন্তু সেকেন্ড লেভেল থার্ড লেভেলটা অর্জন করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন 36 মান্থে আপনি পাচ্ছেন, যা মালয়েশিয়াতে আপনি যদি কনভার্ট করেন $700, $600 এবং $800। এবং ম্যানেজার ইনকাম এবং পটেনশিয়ালিটি যেটা আমরা দেখতে পাচ্ছি, একজন ম্যানেজারের যে ইনকাম রয়েছে সেটা কিভাবে আসতে পারে। সুপারভাইজার আপনি যদি দেখেন, সুপারভাইজার সে 30 সিসি অ্যাপ্রক্সিমেটলি, সে আপনার মনে করেন যে 4,43,000, এবং আপনার টার্ন ওভার 10%, আপনি জানেন সুপারভাইজার থেকে একটা ম্যানেজার 10% পায়, তো আপনি 4,23,000 টাকা যদি সে একটা একটা 20 সিসি সেল করে। একটা সুপারভাইজার সাধারণত কিন্তু একটা সুপারভাইজার 20 সিসি 30 সিসি কিন্তু সেল করে থাকে, 30 সিসি থেকে আপনি 42,300 টাকা পাচ্ছেন পার মান্থ। একটা সুপারভাইজার, অ্যাক্টিভ সুপারভাইজার 30 সিসি পরিমাণ প্রোডাক্ট সেল করলে আপনি সেখান থেকে 42,300 টাকা পাচ্ছেন প্রতি মাসে। অন দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে 100 সিসি, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 100 সিসি কেন বলছি, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু ম্যানেজার হওয়ার চেষ্টা করবে, আর ম্যানেজার হওয়ার চেষ্টা করলেই কিন্তু তাকে 100 সিসি পার করতে হবে। তো একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি অ্যাপ্রক্সিমেটলি 100 সিসি করে 14,10,000 টাকা, আপনি সেখান থেকে 5% পাচ্ছেন 70,500 টাকা পার মান্থ। দেখুন, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি আপনি তৈরি করতে পারেন, সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে কি পরিমাণ ইনকাম আসতে পারে ভাবুন, কল্পনা করুন একটু, যে দুইটা ম্যানেজার থেকে শুধু পার মান্থ আপনি 1,12,000 টাকা ইনকাম করতে পারেন। এটা আমি একটা অ্যাপ্রক্সিমেটলি ইনকামের লেভেলটা দেখাচ্ছি, কখনোই কম্পেয়ার করবেন না বোঝার স্বার্থে, এটা জাস্ট একটা ডেমো। আপনি এইভাবে ইনকাম করলে, এইভাবে ক্যালকুলেশন করলে ইনকামটা লেভেলটা বেড়ে আসে। দেখবেন যে অসংখ্য এইভাবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবে, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, অসংখ্য আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবে, অ্যাসিস্ট্যান্ট এবং আমি দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুপারভাইজার এবং সুপার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবে, অসংখ্য হবে, নো লিমিট, কোনো লিমিট থাকবে। দেয়ার আজ দা ইনস্টলেশন পারপাস অনলি, এইটা যে আমি আপনাকে বললাম এটা সম্পূর্ণ একটা ধারণা, একটা যোগ বিয়োগের ক্যালকুলেশন, এটা কখনোই আপনি সরাসরি বাস্তবধর্মী চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, আপনি যদি এটা ফলো করতে পারেন, এইভাবে কাজ করতে পারেন, অবশ্যই আপনার ইনকামটা আসবে। যেরকম ইনকামটা অনেকেই থাকেন 7,00,000 থেকে 2,00,000 টাকা পার মান্থ, এখানে অনেক ইনকাম করে থাকেন। আমাদের অনেক বিদেশি, জার্মানির চিন্তা করেন, আপনি আয়ারল্যান্ডের কথা চিন্তা করেন, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, তারা 1,00,000 থেকে 1,00,000 টাকা ইনকাম করে প্রতি মাসে। 2 মান্থ অ্যাকোমোডেশন, রোড টু ম্যানেজার, যদি আপনি রোড টু ম্যানেজার নিয়ে চিন্তা করেন, সেটা নিয়ে আমরা দেখবো যে দেয়ার ইজ এ সিসি ক্যান অলসো কাম ফ্রম দ্য কান্ট্রিজ ইউ অপারেট এন্ড ইউ, এটা আমি এই কথা নিয়ে কথা বলেছি, প্রথমে কথা বলেছি, তো এটা আমরা এক্সেপ্ট করে যাচ্ছি। 2 মান্থ অ্যাকোমোডেশন দেখতে পাচ্ছেন, কিভাবে আপনি 2 মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হতে পারেন। প্রথম মাসে আপনি মনে করেন যে আপনি দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সুপারভাইজার কিভাবে হতে পারছেন, প্রেফার কাস্টমার যখন আপনি থাকছেন, তখন 1 মান্থে পারে 10 সিসি আপনি যদি সেল করতে পারেন, এবং দ্বিতীয় যখন সুপারভাইজার হয়ে যাচ্ছেন, তখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যখন হয়ে যাচ্ছেন, তখন আপনি দ্বিতীয় মাসে গিয়ে 15 সিসি যদি আপনি সেল করাতে পারেন, তাহলে 25 সিসি বিকাম এ সুপারভাইজার। তার মানে আপনি যখন প্রেফার কাস্টমার হচ্ছেন, যখন এফবিও হচ্ছেন, তখন আপনি যদি 1 মাসে 10 সিসি সেল করেন এবং দ্বিতীয় মাসে যদি 15 সিসি, কারণ 1 মাসে যদি 10 সিসি আপনি সেল করতে পারেন, দ্বিতীয় মাসে 15 সিসি আপনি পানির মতো চলে যাবে সেল। এটা বাস্তব, কারণ আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা আছে, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। আপনি দেখতে পারবেন ঠিক এরকম ভাবেই আপনি যদি দেখেন যে রিইউজ দ্য প্রিভিয়াস মান্থ অফ সিসি, আপনি যে দ্বিতীয় মাসে যে সিসিটা করলেন সেই সিসি থেকে 15 সিসি, সেখান থেকে আপনি আপনি যদি এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চান, তাহলে 3rd নম্বর মাসে এসে 60 সিসি যদি পূরণ করেন, তাহলে আপনি কিন্তু 75 সিসি মালিক হয়ে যাচ্ছেন, আর 75 সিসি হলেই কিন্তু আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। তো আমরা দেখতে পাচ্ছি 4 মাসের মধ্যে কিভাবে আমরা কাজ করে এখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রেফার কাস্টমার থেকে রোড টু ম্যানেজার হতে পারি। দেখতে পাচ্ছি যে 3 মান্থ, 3 মাসে যে তৃতীয় মাসে যে আপনি 60 সিসি অর্জন করেছেন, সেই 60 সিসির সাথে যদি আপনি তার চতুর্থ মাসে গিয়ে 60 সিসি প্রোডাক্ট শুরু করে পারেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 120 সিসি প্লাস আপনি ম্যানেজার। তো আমরা বলতেই পারি 120 সিসি দিয়ে আমরা ম্যানেজার পর্যন্ত যেতে পারি, যা আমরা অনেকেই হয়তোবা এটাকে বোঝায়
বোঝানোর জন্য কিন্তু আমি বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কাউকে ভুল প্রমাণ করার জন্য নয়, কারোর সাথে দ্বিমত পোষণ করার জন্য নয়, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে বলছি। দয়া করে কেউ তার আমার ব্যক্তিগত জিনিসটাকে আপনারা আপনাদের ব্যক্তিগত সাথে মেলানোর চেষ্টা করবেন না। এটা আমার ভিউ থেকে বলছি, আমার রিসার্চ থেকে বলছি। তো আমি কিন্তু যদি প্রথম মাসে 10 সিসি, সেকেন্ড মাসে 15 সিসি এবং থার্ড মাসে 6 সিসি ও ফোর্থ মাসে যদি 60 সিসি বিক্রি করতে পারি, তাহলে আমি রোড টু ম্যানেজার 4 মান্থের মধ্যে হয়ে যেতে পারি। ডিয়ার কাস্টমার, ডিয়ার অডিয়েন্স যারা এখানে শুনছেন, তো 2 মান্থ অ্যাকোমোডেশন আমরা বলতে পারছি ফ্রম দ্য ফার্স্ট মান্থ। দ্য লার্ন হোয়াইল ইউ আর্ন ব্রিং ইউ প্রসপেক্ট হেয়ার। তার মানে আমি আপনাকে কেন বলছি, ফ্রম দ্য ফার্স্ট মান্থ প্রথম মাস থেকে আপনি শিখবেন, ইনকাম করবেন এবং আপনার প্রসপেক্ট গুলোকে এখানে গ্রহণ নিয়ে আসবেন। যারা আমাদের মাধ্যমে হোক, আপনার মাধ্যমে হোক, আমরা আপনাকে সহযোগিতা করব। রোড টু ম্যানেজার হতে চাইলে আপনাকে কি করতে হবে, কি কি আমরা করব, দেখুন আপনি প্রথম মাস থেকেই আপনি লার্ন করবেন, হোয়াইল ইউ আর্ন, আপনি যখন ইনকাম করছেন তখনই আপনি শিক্ষা গ্রহণ করছেন, প্লাস ব্রিং ইউর প্রসপেক্ট টু হিয়ার। তো আপনি আপনার যে জনসংখ্যা বলতে পারেন, কাস্টমার বলতে পারেন, ফ্যামিলি বলতে পারেন, বন্ধু বলতে পারেন, আনতে পারবেন। আমরা কি দিচ্ছি এখান থেকে রোড টু ম্যানেজার হওয়ার জন্য আপনাদেরকে, আপনাদেরকে দিচ্ছি ফ্রি ট্রেনিং, লার্ন টু মার্কেটিং প্ল্যান, লার্ন টু দ্য প্রোডাক্ট, বিল্ড ইউর কনফিডেন্স, বিল্ড ইউর ম্যাপ অ্যান্ড ম্যাসিভ অ্যাকশন প্ল্যান। যা আমরা দিচ্ছি, আইডেন্টিফাই টু হেল্প দ্য 5 বিজনেস পার্টনার বিকাম এ সুপারভাইজার। রোড টু ম্যানেজার হতে হলে আপনার যা লাগবে সেটা হলো ফ্রি ট্রেনিং দিতে হচ্ছে, যা আমাদের কোম্পানি থেকে আপনাকে দিচ্ছি বা আমরা দিচ্ছি, আমাদের কোম্পানি দিচ্ছে, সেটা হচ্ছে ফ্রি ট্রেনিং, লার্ন টু মার্কেটিং প্ল্যান, সঠিকভাবে মার্কেটিং প্ল্যান বোঝা, মার্কেটিং প্ল্যান লার্ন দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট সম্পর্কে জানা, বিল্ড ইউর কনফিডেন্স আপনার মনোবলকে বৃদ্ধি করা, বিল্ড ইউর ম্যাপ আপনার প্ল্যানটাকে বৃদ্ধি করা এবং ম্যাসিভ অ্যাকশন প্ল্যান। আমাদের যে আপনার যখন আপনি ম্যাপটা কমপ্লিট করবেন, যখন একটা গোলটা নির্ধারণ করবেন, তখনই আপনার অ্যাকশন প্ল্যান দাঁড়াবে, যে অ্যাকশন প্ল্যান করবেন সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আইডেন্টিফাই অ্যান্ড হেল্প 5 বিজনেস পার্টনার বিকাম আ সুপারভাইজার। আপনি শুধু খুঁজে বের করুন এবং সহযোগিতা করুন মাত্র 5 জন ব্যক্তিকে যে আপনি সুপারভাইজার হতে পারে। এই সুপারভাইজার হলেই রোড টু বি ম্যানেজার আপনার জন্য অত্যন্ত সহজ। বিহাইন্ড দ্য ম্যানেজার অ্যান্ড বিহাইন্ড দ্য সিনিয়র ম্যানেজার, ম্যানেজারের পরে কি রয়েছে সে কথা বলেছি। ম্যানেজার মধ্যে সিনিয়র ম্যানেজার রয়েছেন, সিনিয়র ম্যানেজার হতে হলে আপনাকে মাত্র 2 জন ম্যানেজার কিন্তু আপনার থাকতে হবে সিনিয়র ম্যানেজার হতে হলে। তো আপনার সোয়ার, এবার আমরা দেখবো সোয়ারিং ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, তারপরে সোয়ারিং ম্যানেজার, রোড টু বি সোয়ারিং ম্যানেজার। আমরা অগ্রিম শুভকামনা জানাতে পারি ওমর ফারুক সুমন স্যার, রোড টু বি সোয়ারিং ম্যানেজার। খুব রিসেন্টলি উনি আমাদের মালয়েশিয়ার বুকে সোয়ারিং ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত হবেন ইনশাল্লাহ। তো সোয়ারিং ম্যানেজার আপনি নির্দিষ্ট যে ইয়ার রয়েছে, স্পন্সর রয়েছে, তিনজন আপনার, তিনজন, চারজন, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সোয়ারিং ম্যানেজার হওয়ার জন্য জি রাজস্থান, তাড়াতাড়ি শেষ করে দিব। বিহাইন্ড দ্য ম্যানেজার, দ্য সাফায়ার ম্যানেজার আপনার 9টা ডাইরেক্ট ম্যানেজার লাগবে, ডায়মন্ড স্পেয়ার আপনার 17 জন ডাইরেক্ট ম্যানেজার লাগবে, ডায়মন্ড ম্যানেজার, ডায়মন্ড ম্যানেজার হতে 25 জন ম্যানেজার লাগবে, ডাবল ডায়মন্ড হলে 50 জন সরাসরি ডিরেক্ট স্পন্সর লাগবে, ট্রিপল ডায়মন্ড ম্যানেজার হলে 75 জন সরাসরি ডাইরেক্ট ম্যানেজার লাগবে, অ্যান্ড সেন্টারিয়ন অ্যান্ড দ্য ডায়মন্ড আল্লাহ একবার সর্বোচ্চ লেভেল। তো আপনি 100 ডাইরেক্ট ম্যানেজার হলে আপনি পাবেন ট্রাভেল ইনসেন্টিভ, পাবেন যারা 3 টাইপ অফ হলিডে আছে এখানে আমাদের কোম্পানি থেকে। আপনি যখন একটা পর্যায়ে যাবে তখন আপনি এখানে গ্লোবাল র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন, সাম হয় অ্যারাউন্ড অল পৃথিবীর যে কোনো 2টা কান্ট্রিতে আপনি ঘুরতে পারবেন, এবং ম্যানেজার তো ম্যানেজার রিট্রিট রয়েছে সেখানে আপনি পাবেন 5-স্টার ট্রিটমেন্ট সাম হয় দ্য ইন, মানে পৃথিবীতে 2টা ইয়েতে আপনি ঘুরতে পারবেন, যেটা ম্যানেজার রিট্রিট বলা হয়, যেটা আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়। এটার ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল রয়েছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা সময় কাজ আলোচনা করব। তো আমাদের চেয়ারম্যান বোনাস নিয়ে কথা বলেছি,
তো চেয়ারম্যান বোনাস কিভাবে পায় সেটা নিয়ে কথা বলেছি, কত টাকা দিয়ে। আমরা শেষ করে দেব, ডু ইউ হ্যাভ আ ড্রিম, আপনার কি স্বপ্ন রয়েছে। সো অল আর ইউ ক্যান ডু ইজ শেয়ার উইথ হোয়াট ইউ হ্যাভ, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি কি করতে পারেন। ইউ সিম্পল হ্যাভ আ ডিজায়ার ইন দ্য দেন টেক দ্য সাম অ্যাকশন, আপনার খুব সুন্দর বা ছোট একটা ডিজায়ার বা স্বপ্ন রয়েছে তার প্রতি আপনাকে অ্যাকশন করতে হবে। সিম্পল হেল্প দ্য অ্যানা পিপল গেট হোয়াট দে ওয়ান, তারা কি চায় আপনি লোকের সহযোগিতা করুন, তারা কি চায় সে বিষয় নিয়ে আপনি মানে সে বিষয় নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে স্বপ্নগুলো রয়েছে। ইউ ক্যান হ্যাভ আ এভরিথিং ইউ ওয়ান্ট, আপনি সব কিছু পেতে পারেন যদি আপনি চান। ইফ ইউ হ্যাভ আ ড্রিম উই হ্যাভ আ প্ল্যান, আপনি যদি স্বপ্ন থাকে আমাদের প্ল্যান রয়েছে, আর আপনার স্বপ্ন আপনার যদি স্বপ্ন থাকে আমাদের প্ল্যান রয়েছে। দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট দ্য বিগিনিং ফ্রম দ্য প্রেফার কাস্টমার টু দ্য সেন্ট্রাল পিপল ম্যানেজার বা লাস্ট অফ দ্য ম্যানেজার পর্যন্ত ডায়মন্ড ম্যানেজার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল দ্য অডিয়েন্স যারা শুনছেন দেখছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এই আপনার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। তথ্যগুলো যদি কোনো ভুল থাকে সে ব্যাপারে আমরা আলোচনা করব, সে ব্যাপারে আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি পরিবারের সাথে থাকবেন এবং পরিবার নিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি এখানে আনমিউট করে দিয়েছি সবাইকে, যে যে কথা বলতে পারবেন। লিডার, অসাধারণ লিডার, স্যালুট লিডার, আপনি কথা বলতে পারবেন। আমি এখানে ইয়া করেছি, জি লিডার শোনা যাচ্ছে আমাকে? জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি লিডার, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, রিয়েলি অ্যামেজিং লিডার, ধন্যবাদ আপনাকে। লিডার আমার একটা প্রস্তাব ছিল লিডার, জি লিডার, 2021 সালে আমরা 2021 সালে ইনশাআল্লাহ আমরা সবাই শপথ করি আমরা ইনশাআল্লাহ কেএলসিসি তে অফিস নেব পরেরবারের মালয়েশিয়ার একটা, আমরা আমরা যারা আমরা ম্যানেজার হব বা ম্যানেজার লেভেল ক্রস করব বা সিনিয়র ম্যানেজার সবাই সম্মিলিত প্রচেষ্টা। অসাধারণ একটা ট্রেনিং, আসলে লং একটা ট্রেনিং আমাদেরকে দিচ্ছেন আর কি রিভন স্যার, ওনার হিউজ পরিমাণ নলেজ, উনি হিউজ পরিমাণ স্টাডি করে, স্টাডি করার কারণে উনি যতটুকু এসছে আমরা অনেকজন থিঙ্কিং ও করি না, শেষ পর্যন্ত উনি কিন্তু আলোচনা করে গেছেন, এই জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই লং একটা ট্রেনিং উপহার দেওয়ার জন্য। তো আমাদের অডিয়েন্সে যেহেতু আমাদের সবার প্রিয় স্যার অলরেডি আছেন, আপনারা যারা আছেন শুনেন, এখানে আমাদের শুন ভাই আছে, শুন ভাই আছেন, ওনার থেকে ওনার মূল্যায়ন নিয়ে আমরা আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করবো। আমরা ওনার থেকে আগে দিয়ে শুনবো, রিপন স্যার যে আলোচনাটা করলেন, আমরা যে বিষয়টা শুরু করলাম আমাদের আমাদের এই শুভ মুহূর্তে এই উদ্যোগ, স্যারের কাছে কেমন লাগছে, স্যারের মূল্যায়নটা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য, অনেক কৃতজ্ঞ। এবং আমি শুনতেছিলাম এবং একটা জিনিস কি জানেন, যে দেখবেন অনেক সময় হচ্ছে যে 20 মিনিট বা 30 মিনিট বা 45 মিনিটের একটা নাটক অনেক সময় খুব বিরক্ত লাগে, আবার অনেক সময় দেখবেন যে 3 ঘন্টার একটা মুভি অনেক ইন্টারেস্ট, একেবারে লাস্ট সিন পর্যন্ত না দেখলে খুব খারাপ লাগে, এরপরে না জানি কি হয়। তো আজকে রিপন ভাইয়ের যে প্রেজেন্টেশনটা এটা সেই ইন্টারেস্টিং মুভির মতো, 3 ঘন্টা একেবারে লাস্ট সিন পর্যন্ত না দেখলে ইন্টারেস্টের যে একটা একটা কিউরিওসিটি, এবং এক্সিলেন্ট একটা প্রেজেন্টেশন পরিবার বিজনেসের,
এবং আমি একেবারে লাস্ট পর্যন্ত শুনতেছিলাম, এবং আমি আসলে ওয়েট করতেছিলাম যে এরপরে কি স্লাইড আসবে। তো এক্সিলেন্ট, এবং আমি বলবো যে আসলে এই লিডিংটা, এই নেতৃত্বটাই হচ্ছে যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের অবস্থান ইমেজ চেঞ্জ করে দিবে, ডেফিনেটলি ডেফিনেটলি চেঞ্জ করে দিবে। এবং 2021 সালে আমাদের অনেক ম্যানেজার এখান থেকে ডেভেলপ করবে, অনেক কার্বনাস অ্যাচিভার বেরোবে, এবং আস্তে আস্তে আমাদের যে ভিশন আছে 2025 এ অবশ্যই এখান থেকে মিলেনিয়ারের জন্ম হবে। মান্থলি যাদের ইনকাম থাকবে বাংলাদেশি টাকাতে 1 কোটি টাকা, কারণ আপনারা সবাই জানেন যে জিএলটি যারা ক্লাব মেম্বার তাদের ইনকাম কখনো মান্থলি 1 কোটি টাকা নিচে ইনকাম আসে না। এবং একজন বাংলাদেশি, বাংলাদেশি হিসেবে যখন 50 লাখ, 30 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা যখন ইনকাম আসবে, তখন ডেফিনেটলি সেটার কিন্তু একটা ভ্যালু আলাদা, সেটার একটা টোটাল একটা ভ্যালু আলাদা। তো আমরা সেই পথেই আগাচ্ছি তো, কোম্পানি সবাই নিজস্ব অফিস আছে বাংলাদেশে, এটা আপনার 4 তলা ভবন, এটা সম্পূর্ণ কোম্পানি। কি মনে করেন আপনি, আমেরিকান কোম্পানি বেশ? জি আতিক ভাই, আমাদের পরিবারের অফিস হচ্ছে 6টা বিল্ডিং নিজস্ব, মালয়েশিয়াতে 6টা বিল্ডিং হচ্ছে নিজস্ব বিল্ডিং, আর বাকিগুলো ভাড়া। রাজু ভাই, আপনাদের যে প্রচেষ্টা, আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমি বিশ্বাস করি যে মালয়েশিয়াতে ফরিভারে 38 বছর ধরে চাইনিজ মালয়েশিয়ানরা বিজনেস করছে, এখান থেকে আপনার হচ্ছে যে মিনিমাম 100-এর উপর আছে যারা 30 লক্ষ টাকার উপর ইনকাম করে মালয়েশিয়ান চাইনিজ, এরা 30 বছর 38 বছর ধরে বিজনেস করছে। আমরা বাংলাদেশিরা 2017 সাল থেকে শুরু করেছি, সো ডেফিনেটলি আমাদের এই 4 বছরে আমাদের অর্জন যথেষ্ট, এবং এই 4 বছরে আমরা ফরেন ট্যুর পেয়েছি, কার্বোনাস পাচ্ছি, 17 জন 13 জন রিকগনাইজ ম্যানেজার পেয়েছি, 5,000-এর উপর ডিস্ট্রিবিউটর আছে আমাদের। সো ইনশাল্লাহ অবশ্যই 2021, 22, 23, 24, 25 আমাদের যে 5 বছরের 25 যে প্ল্যানিং আছে, আমরা নিশ্চিত আমরা সফলতার দিকে এগিয়ে যাব এবং আমরা সফল হব ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। সব শেষ এবং সবার প্রথম যে কথাটা সবসময় বলি যে কোম্পানিকে সেলুট করবেন, কোম্পানির প্রোডাক্টকে সেলুট করবেন, দেখবেন সমগ্র বিশ্ববাসী আপনাকে সেলুট করবে। ইয়েস স্যার, সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ স্যারকে মূল্যায়ন করার জন্য, আজকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা যেহেতু শুরু করছি, ইনশাল্লাহ আমাদের এই ভিশন মিশন আমরা অনেক দূর যাওয়ার টার্গেটে, আর যোগ্য নেতৃত্ব আমাদের সামনে আছে, যেহেতু আমাদের উমর ফারুক সুমন ভাই নেতৃত্বে আসছে, আর আমাদের আর কে রিভন স্যার সিরিয়াস একটা যোগ্যতা মার্কেটিং এর উপর ওনার যোগ্যতার বলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাবো আশা করি। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে এগিয়ে যাওয়ার সেই তৌফিক দান করুক, আমরা সেটাই দোয়া করি। ইনশাআল্লাহ আমরা 2021 সালটাকে আমরা আমাদের টার্গেটে পরিণত করবো, আমরা ভিশন 2025 এ যেন আমরা সবাই জিএলটি মেম্বার হিসেবে, ইনশাআল্লাহ আমাদের প্ল্যাটফর্মে আমরা জিএলটি মেম্বার হিসেবে যাইতে পারি, সেই টার্গেট আমরা ইনশাআল্লাহ কাজ করবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে আজকে আমি আমন্ত্রণ করছি, আপনি আমাদের মিটিংয়ে আসছেন, মূল্যবান সময় দিচ্ছেন, আপনি একজন সিনিয়র পার্সন। আর আমি এখানে রহিম মামাকে ঢাকা থেকে আমন্ত্রণ করছি, মামা আছে, মামা যদি শুনতে পান, মামা 1 মিনিট 2 মিনিট একটু মন্তব্য করেন। রহিম মামা কি শুনতে পাচ্ছেন, মামা কি আছেন লাইনে? রাজু ভাই তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাই, ঠিক আছে আমার অনারেবল লিডার,
তো আমি এখন লিভ নিতে চাচ্ছি, আপনারা জি থাকেন। আপনি 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 লিভ নেন, জি 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 লিভ নিতে পারেন, লিভ নেন, যেহেতু আমাদের মূল ট্রেনিং সেন্টার থেকে লিভ নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। জি রিফান ভাই, আপনি ক্লোজ দেন, এখানে তো ইদবে আছে, বা আরো যদি কিছু শুনতে চান না একটু বলেন। আর সালাম আলাইকুম, প্রথম স্যার আপনার কথা অবশ্য ক্লিয়ার আসতেছে না, তারপরে আমার তো আনমিউট আইছে বলে আমি আনমিউট করলাম। ও শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি জি বলেন। আমি বলছি যে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি কিছু বক্তব্য দেওয়ার জন্য খুব সংক্ষিপ্ত সময়। ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। তবে আমি আজকে বলবো আসলে কিভাবে যে প্রশংসা করবো আমি বুঝতে পারছি না, কারণ আপনার যে মিটিং গুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো লাগছে স্যার, অনেক অনেক ধন্যবাদ, এমন একটি সুন্দর প্রেজেন্টেশন দেবেন আসলে আমি বুঝে উঠতে পারিনি, ঠিক আছে। তবে খুবই ভালো লাগছে ভাই স্যার আপনার মিটিংটা আজকে, আসলে যে পয়েন্ট গুলো আপনি বলছেন আমার খুবই ভালো লাগছে। তবে তবে এখানে আমার কিছু প্রশ্ন আছে, হয়তো অন্য সময় করবো স্যার, এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন আসলে আর অনেকে আছে। আপনি প্রশ্নটা লিখে রাখেন, আপনি প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন স্যার, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিন। ওকে ওকে স্যার, স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ফ্যামিলির সাথে থাকবেন। এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাইদুল ইসলাম স্যার, সাইদুল ইসলাম স্যারকে ডাকছিলাম। সাইদুল ইসলাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাকে কিছু না আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শেষে তো আমাদের এআই বিএসজেটের মোস্তফা সুমন স্যারকে, যে যিনি আমাদের মাঝে খুব অল্প সময় আমাদের মাঝে ছিল এবং তিনি লাস্ট পর্যন্ত ছিলেন, আমিও লাস্ট পর্যন্ত আছি স্যার। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটা কথা আমি বলে শেষ করব, যে আজকের ট্রেনিংটা ছিল একবারে আনকমন এবং আনরিয়ালিটি, মানে আমি কল্পনাও করতে পারিনি যে আমি যেখান থেকে 4 মাসের ভিতরে এই পর্যন্ত এরকম ট্রেনিং আমি উপভোগ করবো স্যার, একবারে আর কি আনকমন স্যার। এবং এত সুন্দর ভাবে যে আপনি বুঝাইছেন, যে বিশেষ করে আমাদের যে প্রোডাক্ট সেলের বিষয়ে যে পারসেস্টটা করা যায়, 20টা ফ্যামিলির ভিতরে যে আমরা 4টা করে যদি অ্যালোভেরা জেল সেল করি, তাহলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের যে সিসি গুলো আসবে এগুলো আমাদের কাজে লাগবে, প্লাস আমাদের কিন্তু সেলস ভলিউমটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই জিনিসটাকে যদি আমরা সবাই ফলো করি, স্যার কিন্তু আগেই বলছি যে আমি আমার নিজের রিসার্চ থেকে এগুলো বলতেছি, যে কেউ যদি মনে ধারণ করে থাকে তাহলে তার জন্য উপকার হবে। তো স্যার অনেক অনেক ধন্যবাদ এরকম আনকমন একটা ট্রেনিং দেওয়ার জন্য, যার জন্য আমরা রিয়েলিটি আমরা প্রস্তুত ছিলাম না, তারপরে স্যার অনেক অনেক ধন্যবাদ, যেটা স্যার আশা করিনি সেটা তার চেয়ে তো অধিক অধিক, অনেক অনেক ধন্যবাদ স্যার। আর এভাবে কন্টিনিউ করে যাবেন, যাতে আমরা নিউ যারা আছি অবশ্যই তাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। আরো অনেক প্ল্যান আছে, এটা তো শুরু মাত্র, ইনশাআল্লাহ অনেক কিছু আছে, থাকবেন সাথে পাবেন আরো চমৎকার চমৎকার। এটা তো একটা সম্পৃক্ত বড় প্ল্যান, যখন একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আলোচনা করবো, কিভাবে সেল করবো, কিভাবে কথা বলবো, সেটা হবে 1 ঘন্টার প্ল্যান। আজকে শুরুটা ছিল দেখে আমরা একটু লম্বা সময় নিয়েছি, আর আমাদের অনেক সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের স্টার্ট করতে, তা না হলে আমাদের 11টার মধ্যে শেষ হয়ে যেত। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার শুভকামনা জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন এমবি ইলিয়াস, এমবি ইলিয়াস স্যার। এমডি ইলিয়াস স্যার কি ঘুমিয়ে গেছেন? এমডি ইলিয়াস স্যার, ওকে আমরা
আমি ইলিয়াস স্যারকে পাচ্ছি না, আমরা রাজু স্যার দৃষ্টি আকর্ষণ করব। রাজু স্যার আপনি সংক্ষিপ্ত 1 মিনিট বা 2 মিনিটের বক্তব্য রাখতে পারেন এবং আপনি সুমন ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা মিটিংটা শেষ করতে পারি। যেহেতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসলে আজকে যে আমাদের লম্বা একটা ট্রেনিং পাইছি এটা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, আপনার থিসিস, আপনার যে জ্ঞান গর্ব যে আলোচনা করলেন, লংজেভিটি এটার উপর স্টাডি করি যে আপনি একটা স্লাইড তৈরি করলেন যেটার উপরে দাঁড় করি আপনি আজকে আলোচনা করলেন, আমরা সবাই উপকৃত হইলাম, আপনাকে জন্য ধন্যবাদ জানাই। আর আমি সবচেয়ে ধন্যবাদ এইটাও জানাই আমাদের আজকে যে স্যারকে আমি আমন্ত্রণ করছি, স্যার আমাদের প্রোগ্রামে এসে অ্যাটেন্ড করলেন, আর সর্বোপরি খুব ভালো লাগতেছে। তো ফিনিশিং আমি এটাই বলবো যে এখানে আমাদের স্যার আছে, স্যার আমাদের ইতি টানে দিবে 1-2 মিনিটের মধ্যে, উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রাম উনি ক্লোজ করবেন আমাদের। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় হৃদয়ের মনি ভালোবাসার জায়গার মানুষ স্যার আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি শুধু এতটুকুই বলবো যে 2017 সালে শুরু করেছিলাম, 2021 সালে এসে আমরা সফল সমাপ্তি করেছি, 2021-এর শুরু হলো আমাদের, 2017, 2018, 2019, 2020 চারটা বছর আমরা পরিশ্রম করেছি, আজকে অনেক ডেডিকেশন পেয়েছি, অনেক ডেডিকেটেড কিছু লিডার পেয়েছি। সো আমরা সম্মিলিত ভাবে সামনে এগিয়ে যাব, পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, এবং সবাইকে বলবো যে একেবারে অন্তর থেকে নিজের জায়গার থেকে নিজের পরিবারের জন্য, নিজের ফিউচারের জন্য, নিজের ফ্যামিলির জন্য এই বিজনেসটাকে খুব সিরিয়াসলি এবং খুব সিনসিয়ারলি আপনারা নিবেন, এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা আপনারা এটার পিছনে সময় দিবেন। এবং আমি সবসময় একটা কথা বলি যে একদিনে যে আমাদের যে 24টা ঘন্টা আমরা পাই, সেই 24টা ঘন্টা আপনি যখন মিনিটে যখন আপনি ডাইভার্ট করবেন দেখবেন যে 1440 ঘন্টা আসে। সো আমি বলি যে 1440 মিনিট আসে, সো আমি বলবো যে এক একটা ঘন্টা নয়, এক একটা মিনিটকে সতর্কতার সহিত আপনারা অতিক্রম করবেন এবং কাজ করবেন। পরিবেল লিভিং প্রোডাক্টস একটা ট্রাকে উঠে গেছে, একটা একটা আপনার হচ্ছে যে স্পিডে উঠে গেছে, এই স্পিডের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারবে তারাই আগামীতে মালয়েশিয়া সারা ওয়ার্ল্ডেই নেতৃত্ব দিবে এবং সম্মানের সহিত পরিবারের জন্য নিজের জন্য কিছু করতে পারবে। সো সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি, আপনারা অবশ্যই ভালো করবেন এবং আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। বাট একটা জিনিস মনে রাখবেন যে কঠিন সময় আসবে, কঠিন পরিস্থিতি আসবে, এবং এই কঠিন পরিস্থিতিতে অনেকেই ভেঙে পড়ে, আর আমি নিজে পছন্দ করি হচ্ছে রেকর্ড ভেঙে ফেলা। সো আমি আশা করি যে আমার সাথে আমার যে উত্তরসূরি আছে তারাও সেম একই জিনিস, একই থিংকিং, একই স্বপ্ন, একই ড্রিম নিয়ে আগাবে যে কঠিন পরিস্থিতিতে আমরা ভেঙে পড়বো না, বরং আমরা রেকর্ড ভেঙে ফেলবো ইনশাল্লাহ। সো সবার সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।